তোমাদের আমি দাঁড়াও ফোনটা একটু সামনে নিয়ে আসি এক সেকেন্ড একটু কানে দাঁড়াও আমার এই স্ট্যান্ডটা না ভেঙে গেছে জানো তো স্ট্যান্ডটা ভেঙে গেছে

দেখতে পাচ্ছ এখনো ভোরের আলো ফোটিনি ভোর হয়ে এসেছে তবে ভোরের আলো এখনও ফোটিনি অন্ধকার বন্ধ করে দিই কারণ ঘরে আমি একা ভয় লাগে আমার ভীষণভাবে ঠিক আছে আমি একা ঘরে থাকতে পারি না সাংঘাতিক ভয় লাগে যখন আমি চন্দননগরও ছিলাম একা যখন আমি থাকতাম আমার সারা রাত দিন ঘরের মধ্যে লাইট জ্বলতো সারা রাত দিন তো সেম জিনিস এখনো তাই আছে আর সাংঘাতিক ভয় হয় আমি একা থাকতে পারি না মধ্য কথা যে একা ঘরে আমাকে লাইট জ্বালিয়ে থাকতে হয় অন্ধকার করে আমি থাকতে পারি না যদি একা থাকে ঠিক আছে ফোনটা ঘুরিয়েও তোমাদের দেখাতে পারছি না কারণ এই যে আমার সেলফি স্টিকে ফোনটা আমি সেট করেছি আমার এখন ভিডিও বানানোর কোনো রকম ইচ্ছা বা রকম কিছু ছিল না ভিডিও বানাবার যদি ইচ্ছা থাকতো তাহলে আমি বা সেই মানসিকতা বা সেই রকম আমার মনটা থাকতো মানে বুঝতেই পারছো তোমরা যারা যারা আমাকে বোঝো তারা তারা নিশ্চয়ই জানো তো সেই কন্ডিশানে যদি আমি থাকতাম তাহলে এটা তো আজকে পড়ে গেছে মানে গতকালকে আমার ভিডিও যায়নি তার আগের দিন আগে ছিল গতকালকে আমি কোনো ভিডিও দিইনি যাইনি তো আমি বানিয়ে দিতে পারতাম ঠিক আছে আমার যদি সবটাই প্রি প্ল্যান থাকতো হ্যাঁ আগে থেকে যদি প্ল্যান করা থাকতো আমি তাহলে দিতে পারতাম তো আমি যেখানে রেগুলার একটা করে ভিডিও দেওয়ার কথা সেখানে আমার চ্যানেলে ঠিকমতো ভিডিও যাচ্ছে না ঠিক আছে তো আমি সারা দিন রাতের মধ্যে যখন আমি পারছি যখন আমার মনটা চাইছে যখন আমি একটুখানি নিজেকে সামলাতে পারছি হয়তো সেই সময় আমি ফোনটা ফোন আমার সাথেই থাকে প্রায় সময় স্বাভাবিক জিনিস কোন কোনো সময় হয়তো আমার কাছে ফোনটা থাকে না বাট সাধারণত আমার কাছে থাকে ফোন কারণ সেই ফোনে আমার স্মৃতি আছে অবশ্যই স্মৃতি আছে কারণ ফোনগুলোর মধ্যে আমার সাথে গ্লুকন ডিয়ের অনেক ছবি অনেক ভিডিও আমার চ্যানেলে ইভেন্ট জিনিসগুলো আছে সেগুলো দেখে কান্না করা ছাড়া আমার কাছে উপায় নেই এখন তোমাদের বলি এ দেখো মুখ থেকে কি মুখ ফুলে আছে তো লাল হয়ে আছে তো তো মনে হচ্ছে তো এগুলো প্রমাণ দিতে হয় সোশ্যাল মিডিয়ায় থাকতে গেলে আমার জানা নেই বা যাই হোক সোশ্যাল মিডিয়া থাকতে গেলে প্রতিটা স্টেপে আমাকে প্রমাণ দিতে হবে হুম আমি যদি আবার প্রমাণ না দিই তাহলে আবার আমি চরিত্রাহীনা নারী হয়ে যাই আমাকে ব্যান্ডেজ খুলে সেটাও আমাকে প্রমাণ দিয়ে দেখাতে হবে দেখো একটা কথা বলি আমার মাথা মানে ভাবে আমার কন্ডিশন ঠিক নেই আমার এমনিতেই মন মেজাজ ভালো নেই তারপরেও আমি চেষ্টা করছি নিজেকে থেকে বের করতে তারপর ছেলেটার জন্য কিছু একটা করতে সেখানে আগে থেকে আমার রকম কোনো পরিকল্পনা নেই পরিকল্পনা যদি থাকতো প্রত্যেক দিনের এক একটা করে ভিডিও আমি রেডি করে রাখতাম প্রত্যেক দিন আমি দিতাম ঠিক আছে আর একটা কথা বলে দিই আমি বোধহয় পনে বারোটা নাগাদ মনে হয় এই কালকে এখন তো বারোটার পর তোমার আজ পড়ে গেছে তো পনে বারোটা নাগাদ আমি কিছু জিনিস আমার কানে আসে যে আমি নাকি মুর্শিদাবাদ চাইনি বা আমি নাকি একা যেতে পারি অবশ্যই আমি আমি একা কোনো জায়গাতে আমি একা চলতে পারি না হ্যাঁ আমি একা একদমই আমি চলতে পারি না আমার একা চলার অভ্যাস নেই আমি পারি না হ্যাঁ তবে চিনি না যে সেটা নয় পারি না আমি ঠিক আছে কিন্তু প্রয়োজন পড়লে আমি যেতে পারি প্রয়োজন পড়লে মানুষকে জিজ্ঞেস করেও যাওয়া যায় যেতে পারি এতটা শক্তি এসে যায় একটা মানুষ যখন এগুলো কী বলবো এগুলো বলতে গেলেও আমার সত্যি কথা নিজেরই খুব খারাপ লাগে আমি এত কিছু ব্যাখ্যা আমাকে দিতে হবে এত কিছু প্রুফ আমাকে দিতে হবে এমন সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে যে আমি নিজের আবেগটাও আমাকে চেপে রাখতে হচ্ছে কান্নাও আমি করতে পারছি না কারণ যথারীতি আমি কাঁদতে গেলে আমার মাথায় পেন হচ্ছে আমি যার জন্য চাইছি না আমি দুঃখটাকে যতটা আমি ভুলে থাকার চেষ্টা করছি আলটিমেটলি কারণ আমার শরীরে কষ্ট হচ্ছে আলটিমেটলি আমার শরীরে কষ্ট যে আমি যত কান্নাকাটি করব আমার মাথায় চাপ পড়ছে আর হ্যাঁ এই চোটটা আমি মুর্শিদাবাদে যখন গেছিলাম তখন হয়নি মুর্শিদাবাদের পরে হয়েছে ঠিক আছে এই যে চোখের জলটা বেরিয়ে গেল এটা একটু প্রমাণ দিতে হবে এই যে ঠোট গড়িয়ে এলো জানি না তোমাদের চোখে পড়ছে না আমি তো তোমাদের চোখে পড়াবার জন্য কাঁদছি না এই যে আমি আগের দিনের লাস্ট ভিডিও যেটা দেড় ঘন্টার ভিডিও হয়েছে ভিডিও করতে গেলে বোঝা যায় না যে আমি কতটা হচ্ছে না হচ্ছে পরে গিয়ে দেখা যায় যে এত মিনিটের ভিডিও হয়েছে নর্মালি একটা কথা বলতে গেলে ভিডিও হয়ে যায় সেটা দশ মিনিটও হয় কোনো কোনোটা বাইশ মিনিটও হয় কোনো কোনোটা দু ঘন্টাও হয়ে যায় কোন কোনোটা এক ঘন্টা এটা নর্মালি কথা বলতে বলতে হয়ে যায় কোনো রকম টাইম ঠিক করে তো আমি ভিডিও বানাই না আমি আমার মনের কষ্টটা বা মনের কথাটা আমি তোমাদের সাথে শেয়ার করি ওই যে বললাম যে আমার মানে আমার যদি তোমাদের কাছে এখানে কোনো প্রমাণ না দিই কোনো কিছু আমি না বলি তাহলেও আমি খারাপ আবার বললেও আমি খারাপ মানে শাঁখের করাতের মতো অবস্থা এদিকেও কাটে ওদিকেও কাটে আমি কি করবো বলো তোমরা বলতে পারো আমি কি করব। প্রথম যেটা তোমাদের সবার প্রশ্ন মুর্শিদাবাদ আমি একা যেতে পারি না মুর্শিদাবাদ কি করে গেলাম মুর্শিদাবাদ আমি রাস্তা ছিনি আমি মানুষকে জিজ্ঞেস করেও যেতে পারি একটা মানুষ যখন আমি আমারটা বলছি প্রত্যেকটা হাতের এই পাঁচটা আঙুল কিন্তু সমান নয় প্রত্যেকটা মানুষের ফিলিংস কিন্তু সমান নয় আমি আগেও আমি বললাম যে আমি ভালোবাসার ঠিক আছে আমার কাছে বাবা মায়ের ভালোবাসা ছিল না আমার কাছে হ্যাঁ পাড়া প্রতিবেশী তারা আমাকে প্রচণ্ড ভালোবাসত আজও আজও ভালোবাসে কিন্তু মানুষের জীবনে একটা সন্তান একটা বাচ্চা সে ছেলে হোক বা মেয়ে হোক তার প্রথম হাত ধরা হয় তার বাবা মাকে দিয়ে সেই জায়গাটা সেই জায়গাটা আমার কাছে এ দেখো চোখের জল পড়ছে বলতেও কেমন আমার লজ্জা করছে দেখো চোখের জলটারও প্রুফ দিতে হয় যে চোখের জলটা অরিজিনাল না চোখের আমি এসব আর নিতে পারছি না আমি সত্যি কথা এসব আর আমি নিতে পারছি না যে আমি যদি আজকে এই যে আমি কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে নয় মানে তোমাদের বলার জন্য বলছি এই যে কিছুক্ষণ আগে আমি রাত্রির বালিশে মগগুজে খাচ্ছিলাম সেটা যদি আমি ভিডিও করিনি যদি আমি ভিডিও করতাম এটাও ওভার অ্যাক্টিং এটাও অ্যাক্টিং সব ভিউজের জন্য করছে সব এর জন্য করছে নাটক করছে কিন্তু সেটা ভিডিও করিনি ঠিক আছে তাই তোমরা জানো না যদি ভিডিও বা আমি সারাদিনে কবার কাটছি আমি সারাদিনে কি খাচ্ছি আমি সারাদিনে কীভাবে রয়েছি হ্যাঁ আমি যদি আলু সেদ্ধ ভাত নিয়ে আসি বা আমি যদি সারাদিন নাও খাই সেটা যদি আমি লাইভ করে রেখে দিই যে দেখো লাইভ অন করে রেখে দিলাম দেখো আমি সারাদিনে খাওয়া দাওয়া করছি ও তার মানে নাটক করছে এত কিছু ক্যামেরার সামনে আনার কী দরকার হয়ে যে আমি এগোলেও জ্বালা জ্বালা আমি ভিডিও বানিয়ে দি যেটুকু আমি পারছি আমার চ্যানেলে ভিডিও দিচ্ছি সেটা দিলেও জ্বালা না দিলেও জ্বালা আমি যদি আজকে চেপে থাকতাম বলতাম না তোমরাই তো বলতে বিশু কোথায় বিষু কোথায় বিষু কোথায় গ্লুকন্ডি কোথায় গ্লুকন্ডি কোথায় নানা রকম মন্তব্য আমি চরিত্রহীনা তাই আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে তাই অমুক হ্যাঁ তেনা মেনা মানে যা নয় তাই তাই তো একটা মানুষ কতবার আরে মানে কতবার প্রমাণ দেবে স্বয়ং যে সীতা ছিলেন তাকেও তার চরিত্রের প্রমাণ দিতে হয়েছিল আর আমি তো কিছুই না সামান্য নসী আমাকে তো এটা স্বাভাবিক জিনিস তাই না স্বয়ং সীতা মাকেও প্রমাণ দিতে হয়েছিল সে সে সতী আছে না সে সত্যি কথা বলছে কি না আর আমি তো একটা সামান্য একটা তুচ্ছ মেয়ে মানুষ হাই রে আমার সমাজ আমি সেদিন তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছিলাম হাত জোর করে এখনো হাত জোর করে এখনো হাত জোর করে আছি যে আমি যা ভুল করেছি ভুল মানে এই যে তোমাদের ভাষায় ল্যাংটা ভিডিও আমার পরিস্থিতির চাপে পড়ে ওই পথে আমি পা দিয়েছিলাম ওই ভিডিও নামিয়েছিলাম ওই পথে পা দিয়েছিলাম না ওই রকম ভিডিও নামিয়েছিলাম তবে কারোর সাথে কোনো নোংরামি করিনি ভিডিও নামিয়েছিলাম তার জন্য সকলের কাছে আমি ক্ষমা চেয়েছি নেক্সট টাইম ওরকম জিনিস আর হবে না মানুষের সিচুয়েশন এক থাকে না প্রত্যেকটা মানুষের সিচুয়েশন আলাদা থাকে আমার সাপোর্টিং কোন রকম কিছু ছিল না আমার বাপের বাড়ি থেকে যদি সেরকম সাপোর্টের কিছু ব্যাপার থাকতো আমি আশা করি ওই ধরনের ভিডিও নামাতাম না আমি ওই ব্যাপারটার জন্য আমি নিজে অনুতপ্ত আমি নিজে গিলটি ফিল করি যে হ্যাঁ আমার ভুল হয়েছে আমি তোমাদের সবার কাছে ক্ষমা পার্থী ক্ষমা চেয়েছি আমি সেদিনও চেয়েছি আজকেও আবারও চাইছি কিন্তু দয়া করে আমাকে বলো না যে আমি নাটক করছি নাটক করছি নাটক করছি এটা নাটক নয় আমার হাতে যদি থাকতো সব প্রমাণটা আমি তোমাদের দিতে পারতাম কিন্তু প্রমাণ দেওয়ার পরও সেটার থেকেও তোমরা অনেক কিছু বের করতে পারতে সেটার থেকেও মুর্শিদাবাদ আমি একা গেছি আমি যেতে পারি বেরোই না যাই না কিন্তু জিজ্ঞেস করেও যাওয়া যায় রাস্তা চিনি যেতে পারি সুস্থ ভাবে থাকলে আমি যেতে পারি না এটা হ্যাঁ সুস্থভাবে থাকলে আমি যেতে পারি না কিন্তু আমি যখন কোনো কিছু আপসেট মাইন্ডে থাকি না তখন একটা মানুষ অনেক কিছু করতে পারে তার অটোমেটিক্যালি একটা জোর চলে আসে সে মানে আমার ভিডিওটা করতে করতে অফ হয়ে গেল সেজন্য বলছি না আমার এই যে স্ট্যান্ডটা এই স্ট্যান্ডটা ভীষণ প্রবলেম করছে আর একটা স্ট্যান্ডে লাগালাম আমি জানি না দেখছি এই স্ট্যান্ডটা আমার ভালো নয় দেখতে দেখো কত সুন্দর কিন্তু স্ট্যান্ডটা ভালো না এটা আমার অনেক শখের এগুলোতেও স্মৃতি আছে অনেকগুলো স্ট্যান্ড আছে সেগুলো ভাঙা কিন্তু আমি রেখে দিয়েছি তার মধ্যে এটা হচ্ছে আমার সব থেকে পছন্দের এটা অসুবিধে হয় তারপরও আমি এটাকে আমি রেখে দিই রেখে দিয়েছি এটা দিয়েই আমি করি কিন্তু না অসুবিধা হয়ে যাচ্ছে বারবার এই তোমার ভিডিও বন্ধ হয়ে যাবে তো এটাকে এ করে চেঞ্জ করে অন্য আরেকটাতে লাগালাম দেখছি এটা আবার এই এইখানটা ব্যাকা আছে জানো তো জানি না খুলে বেরিয়ে আসতে পারে হ্যাঁ যেটা বলছিলাম আমি প্রত্যেকটা মানুষ কিন্তু সমান নয় প্রত্যেকটা মানুষের ফিলিংস প্রত্যেকটা মানুষের চিন্তাধারা সব আলাদা এই যে তোমরা বলছো যে যেটা বলছিলাম সেটা আগে বলে দিই আমি পৌনে বারোটার সময় মনে হয় যেটা আমি মুর্শিদাবাদে যখন গেছিলাম আমি নিজের হাতে করে যতটুকুনি ভিডিও ক্লিপ নেওয়ার যতটুকুনি নেওয়ার ততটুকুনি আমি নিয়েছি তার মধ্যে কিছুটা হয়তো তোমাদের সামনে আমি দিয়েছি বাকি যেটুকুনি সেটুকুনি আমার কাছে রয়েছে স্মৃতিস্বরূপ ঠিক আছে এগুলো এই ফিলিংসগুলো তো আমি তুলে তোমাদের সামনে ধরতে পারবো না বোঝাতে পারবো না তো তারই কিছুটা আমি পোনে বারোটা নাগাদ মনে হয় ভিডিও আমি দিয়েছিলাম অনেকটা দেরিতে যদি আমার সব প্ল্যান থাকতো তাহলে আমি ভিডিওটা আরও আগেই দিতে পারতাম হ্যাঁ একটা টাইমে আমার যদি রিচ বাড়াবার হতো আমার যদি ভিউজ কামাবার হতো আমি পনে বারোটার সময় দিতাম না যে যখন খুব কম মানুষ থাকে খুব কম মানুষ থাকে যারা হয়তো দেখেছে তারা জানে খুব কম মানুষ থাকে সে সময় কোনো ভিডিওর রিচ সেভাবে পাওয়া যায় না ঠিক আছে প্রমাণ দেওয়ার জন্য সে ভিডিওটা দিয়েছিলাম আমি যারা দেখেছে তারা দেখেছে কমেন্টও পড়েছে সে ভিডিওটায় দেখা যাচ্ছে যে ওটা মুর্শিদাবাদ ছিল এটাই প্রমাণ দেওয়ার জন্য আমি দিয়েছিলাম যে আমি অ্যাকুরেট মুর্শিদাবাদে ছিলাম এগুলো ফিলিংস এগুলো যারা ভালোবেসেছে বা যারা এই কষ্টের উপর দিয়ে গেছে আজকে আমি সোশ্যালে রয়েছি বলে আজকে আমি হয়তো কিছু প্রবলেমের জন্য আমাকে মানুষ উল্টোপাল্টা কথা বলবে আজকে এই ব্যাপারটা টোটাল ব্যাপারটা আমি যদি চেপে থাকি আমাকে মানুষ উল্টোপাল্টা কথা বলে সেম যেমন আগেরটা ঘটেছিল কোনো মানুষ এসে কি সব না ছাইপাস বলে দিল আমি খারাপ হয়ে গেলাম ঠিক আছে বা যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি আমাকে সব কিছু প্রুফ দিতে হবে তো আমি যদি এই ব্যাপারটা কিছুটা হলেও না আনতাম তাহলে সব মানুষেরা আমাকেই দোষী প্রমাণ করতো বা বলতো যে হ্যাঁ আমি তো খারাপ চরিত্রের মেয়ে আমি গ্লুকনডিকে তাড়িয়ে দিয়েছি ঘর থেকে এটা স্বাভাবিক কারণ এরকম বদনাম আমার মাথার উপরে আছে এরকম আগেও এরকম জিনিস আমার নামে মিথ্যা সত্যি করে করা হয়েছে যে আমি হয়তো বের করে দিচ্ছি সেম জিনিসটা আজকে যদি আমি এই ব্যাপারটা তোমাদের সামনে কিছুটা তুলে না ধরতাম তাহলে আমার নামে দোষটা পড়তো আমি বের করে দিয়েছি আমার এখন অন্য ছেলেকে পছন্দ তো ওকে আর আমার ভালো লাগছে না আমি তো একটা চরিত্রাহীনা নারী এই সব জিনিসগুলো আসতো তো স্মৃতিস্বরূপ মুর্শিদাবাদের যে ক্লিপটা আমি দিয়েছিলাম পোনে বারোটা নাগাদ তো স্মৃতিস্বরূপ আমার কাছে প্রচুর স্মৃতি আছে রিসেন্টের প্রচুর স্মৃতি আছে তো তার মধ্যে কিছুটা আমি ছেড়েছিলাম যেটাতে তোমরা যেতে বুঝতে পারো যে হ্যাঁ এটা মুর্শিদাবাদ ঠিক আছে তোমাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি যে এই যে দেখো মুর্শিদাবাদ তো সেই ভিডিওটা এখন আর তোমরা চ্যানেলে পাবে না কিছুক্ষণের জন্য আমি দিয়েছিলাম সে ভিডিওটা আমি আনলিস্টেড করে দিই ঠিক আছে এটা আমি এই জায়গাটা এটা আমি ক্লিয়ার করে দিলাম কারণ আমি আবার ভুলে যাব বলতে পারবো না ভুলে যাব একটা ভিডিওতে হয়তো বড় হয়ে যায় কিন্তু অনেক কিছু জিনিস আমি মিস করে যাই আমি বলতে পারি না সেটা বাদ পড়ে যায় তো পরে গিয়ে হয়তো মনে হয় যে ভিডিও বানায় কিন্তু সেই মানসিকতা থাকে না আর ভিডিও বানিয়ে আবার তোমাদেরকে আমি ডিস্টার্ব করি তাই না ইচ্ছা করে না আমার কষ্ট আমার দুঃখ সেটা আমারই থাকুক আমি সোশ্যালে কাজ করছি যেটুকু কারণ আমার চ্যানেলে যেটুকু ভিডিও দেওয়ার বা যেটুকু তোমাদেরকে জানানোর দরকার তোমাদের একটা মেসেজ দেওয়ার দরকার সেটুকুনি দেখো যে মানুষটা চলে গেছে হ্যাঁ ঠিক আমি আশায় আছি আমার ভালোবাসাটা আমার ভালোবাসার যদি ও বুঝতে পারে ও যদি নিজের থেকে যদি চলে আসে অবশ্যই আমি তাকে ফিরিয়ে নেব অবশ্যই কারণ অনেক কিছু জিনিস হয়তো তোমরা জানো না তোমাদের সামনে আমি আনতে পারছি না বা আনছি না সঠিক সময় ঠিকই আমি আনব এখনই আমি সবটা নাই বা বললাম আগের দিনের ভিডিও আমি অনেক কিছু জিনিস মিস করে গেছি আর একটা জিনিস বলি এই যে একটা প্রশ্নের উত্তর তোমাদের আমি দিয়ে দিলাম তোমরা যেটা ভাবছো বা বলছো যে আমি মুর্শিদাবাদ কি করে গেলাম উত্তর দিয়ে দিয়েছি মুর্শিদাবাদ ওটা কিনা সেটাও যারা যারা ভিডিওটা দেখেছো সেটা এখন আর পাবে না সেটাও দেখিয়ে দিয়েছি যে ওটা মুর্শিদাবাদ ছিল আর আমার সাথে কেউ যায়নি আমি একাই ছিলাম আমি একাই ভিডিও করছিলাম ঠিক আছে আর হচ্ছে সাদা জিনিস এই যে আমি সাদা জিনিসই পরব কারণ আমি একজন বিধবা গ্লুকন ডি এসে আমার জীবনে রঙটা ভরেছিল ঠিক আছে সেই জায়গা থেকে হ্যাঁ আমার স্বামী চলে যাওয়ার পর হয়তো আমি রঙিন ড্রেস পরেছি পরে গিয়ে ইউটিউবে যখন কাজ করেছি রঙিন ড্রেস পরেছি সেই প্রশ্নটা আলাদা আমি নিজেকে সামলাবার চেষ্টা করছিলাম ইউটিউবে থেকে আমি একটা ইউটিউবের এই যে তোমাদের আমি আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম একটা নিজের আমার আলাদা একটা জগৎ ছিল যে ইউটিউব ওয়াইটিতে কাজ করব আমার সন্তান ব্যাস এটুকু ছিল তখন আমার লাইফে কেউ ছিল না এই জায়গার থেকে আমি কি করে নিজে বাঁচবো সেই কারণের জন্য আমি ইউটিউবটাকে আঁকড়ে ধরেছিলাম অবশ্যই আমি টাকার ওই ওয়াইটিতে এসেছিলাম নিজের পরিচয়ের জন্য নিজের একটা আস্থা তৈরি করার জন্য আমি ওয়াইটিতে এসেছিলাম বাট একটা সময় তাকে আঁকড়ে ধরেছিলাম কারণ আমার তো জীবনে না স্বামী আছে না কিছু আছে সন্তান আছে অবশ্যই সন্তানের লাইফ আলাদা তাই না একটা বিধবার কষ্ট একটা বিধবা মেয়েই বুঝতে পারবে তার কষ্ট না না এখানে বলবো না সব সম্পর্ক ফিজিক্যালের জন্য না অনেকে এবার মিনিং করছো যে শারীরিক না না এই ভুলটা তোমরা করো না ঠিক আছে কেয়ার মধ্যে এতটা এনার্জি আছে এতটা কিছু আছে শরীরের খিদে ছাড়াও কেয়া মানুষকে ভালোবাসতে জানে ঠিক আছে শরীরের খিদেটা সব কিছু নয় শরীর যতদিন আছে ততদিন এটা কেয়া বোঝে যতদিন শরীর আছে ততদিন তারপর ভালোবাসাটা শরীর দিয়ে হয় না হ্যাঁ এগুলো নাটক নাটকের জল পছন্দ তোমরা নাটক দেখছো না তোমরা তোমরা তো নাটক দেখছো নাটক করছে নাটক করছে চোখের জলটাও নাটক করে হচ্ছে বড় বড় অ্যাক্টার্সরা যারা আছে তারা তো ওই না কি দিয়ে চোখের জল ফেলে তারাও তাহলে চোখের জলটা খুব সস্তা জানো তো নাটক করে চোখের জল ফেলা যায় ঠিক আছে খুব সস্তা চোখের জলটা হ্যাঁ যেটা বলছিলাম এই যে এই পোশাকটা সাদা ঠিক আছে এই সাদা নাইটি আমার কাছে তো সাদা নাইটি ছিল না এটাও প্রুফ দিয়ে দিই আমার কাছে তো সাদা নাইটি খুব একটা ছিল না এই দুখানা ছিল যেটা আমার তোলা ছিল তোলা ছিল আমার স্বামী মারা যাওয়ার পর ছিল আমার কাছে তো সেই নাইটিটাই আমার তখন কেনা ছিল তো সেই নাইটির মধ্যে দুটো নাইটি সেম কালার সেম জিনিস ঠিক আছে তো সেই নাইটিটাই বের করে আমি পড়েছি কারণ আমি এই যে জিনিসগুলো আমার সাথেই থাকে এটা ভেবো না স্মৃতি কারণ এগুলো গ্লুকন ডিয়ের জিনিস এই যে আমার সাথেই থাকে আমার বাইশের নিচেই থাকে এই যে গ্লুকন ডি এই যে এর মধ্যে আবার একটা পিনও লাগা রয়েছে ঠিক আছে তো এগুলো এই যে একটা মেয়ের স্মৃতি হচ্ছে মেন জিনিস হচ্ছে শাখা নাই বা পর এই যে এই স্মৃতিটা এই জিনিসটা কি আমার হাতে দেখতে পাচ্ছ অনেক এখন অনেক বৌড়া আছেন যারা শাখা পলা পরেন না ঠিক আছে তো রুলস আছে নিয়ম আছে এক বছর নতুন বিয়ে হলে এক বছর পলা রাখতে হয় বাট তারপর এই নোয়াটা রাখলে আর কিছু লাগে না অনেকে সোনা দিয়ে নোয়া বাতানো থাকে এটা তোমরা কমন জিনিস যেন এগুলো তাও আমি ক্লিয়ার করছি তো এর শাখা পলা না থাকলেও হয় এই জিনিসটা থাকলেই হয় তো এই জিনিসটা যখন আমি খুলে দিয়েছি তখন নিশ্চয়ই বোঝা উচিত যে ডি এর সাথে আমার এখন কোনো রিসেন্ট কোনো সম্পর্ক নেই তবে পরেরটা পরে সেটা তোমরা সমস্ত আপডেট পাবে তোমাদের সামনে নিশ্চয়ই আমি নিয়ে আসবো কী হচ্ছে না হচ্ছে বেশি না হলেও কিছুটা আমি নিয়ে আসবো তোমরা জানতে পারবে ঠিকই তো আপাতত গ্লুকন ডি আমার লাইফে নেই তো এই জিনিসটা খোলা রয়েছে আমি নিশ্চয়ই গ্লুকন ডি এর অমঙ্গল চাইব না তাই তো অবশ্যই আমার সাথে তার সম্পর্ক নেই বলে আমি এই জিনিসটা খুলতে পেরেছি নচেত আমার এই জিনিসটা আমার হাতে থাকতো ঠিক আছে বুঝিয়ে দিতে পারলাম কিন্তু এই জিনিসগুলো আমার স্মৃতি এগুলো আমার কাছেই থাকে ঠিক আছে আমার ছেলের বাবারও যে শাখা পলা রয়েছে সেটাও আমার কাছে সযতনে আমার আলমারিতে তোলা রয়েছে এমনও আছে যে বেড়ে যাওয়া শাখা সেটাও পর্যন্ত আজও আজও আমার কাছে রয়েছে ঠিক আছে আমি কোনো মানুষের জিনিসই না একটা ইমোশনালের জায়গা একটা ইমোশনাল জায়গা সে জিনিসগুলো ফেলার নয় সে জিনিস আজও আমার কাছে রয়েছে ঠিক আছে এসব জিনিসগুলো ফেলার হয় না যে এসব জিনিসগুলো আমি গঙ্গায় বিসর্জন দিয়ে দিলাম এগুলোর মধ্যে প্রত্যেকটা আমার ফিলিংসটা আমার কাছে মানুষের কাছে প্রত্যেকটা মানুষের কাছে ফিলিংসগুলো আলাদা আমি এখানে এগুলোই বোঝাবার জন্য বলছি যে প্রত্যেকটা মানুষ হাতের পাঁচটা আঙুল সমান না প্রত্যেকটা মানুষ কেউ নিতে পারে কেউ নিতে পারে না আমি নিতে পারছি না আমি নিতে পারি না আমার কাছে আমার স্বামী ভালোবাসাটা আমি আমার স্বামীকে এভাবেই ভালোবাসি তো আমি নিতে পারি না আমি তো চাইলে আমার আগেও আমি এই জিনিসটা খেলিয়ে ভিডিও ভিউজ কামাতে পারতাম আজ থেকে তিন বছর আগে আমিও তো এই জিনিসগুলো খেলিয়ে 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 খেলি তাহলে আমাকে আমি করতে হতো না আমি তাহলে সেই সিম্প্যাথি গ্রেন করে আমি চ্যানেলটাকে ভাইরাল মানে আমার আমি ভাইরাল হয়ে যেতে পারতাম তখনও তো আমার কাছে চ্যানেল ছিল আমার ছেলের বাবা বেঁচে থাকাকালীন আমার কাছে চ্যানেল ছিল তখন থেকে আমার ভিডিও স্টার্ট ছিল তাহলে তো আমার স্বামী মারা যাওয়ার পর তখন থেকেও তো আমি ভিডিও করতে পারতাম আমি সেটাকে কাজে লাগিয়ে আমি ভাইরাল হতে পারতাম আমি সেটাকে খেলাতে পারতাম ইমোশনাল একটা জায়গা তৈরি করতে পারতাম কিন্তু আমি তো করিনি আমি করিনি কারণ আমি চাইনি কোনো পার্সোনাল জিনিস বা একটা ইমোশনাল জিনিসগুলো সেগুলো ক্যামেরার সামনে আনতে ঠিক আছে আমার ছেলের বাবার কি কাজ করেছি না করেছি সেগুলোও আমার কাছে ভিডিও আছে ভিডিও আছে সেটা আমার স্মৃতির জন্য আমার জন্য তার বাৎসরিক কাজ করা হয়েছিল সমস্ত ভিডিও আমার কাছে আছে আজও আমাদের কাছে সযত্নে তোলা আছে সেগুলো ক্যামেরার সামনে আনার নয় কারণ সেগুলো একটা ইমোশনালের জায়গা সেটা একটা এগুলো তোমরা বুঝবে না সেগুলো ইমোশনালের জায়গা এসব জিনিস ক্যামেরার সামনে সব কিছু আমরা ক্যামেরার সামনে আনি না হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে মানুষজনেরা এমনভাবে কথা বলবে এমনভাবে ব্লেম দেবে এমনভাবে এ করবে সেজন্য কিছু কিছু জিনিস তুলে ধরতে হয় বাট নচেত আমি তো আগের দিনেই বললাম জুতো পেটার ভিডিওটা আমি দিতাম না সেই ক্লিপটা শুধুমাত্র আমার কাছে ছিল কিন্তু যখন দেখলাম অপর দিক থেকে এই জিনিসগুলো এসেছে তখন আমি দিতে বাধ্য হয়েছি তখন আমি দিয়েছি আমার তাতে লজ্জার কিছু নেই ভালোবেসেছি লজ্জা কিসে লজ্জার কিছু নেই এটা কমন জিনিস সেরকমই আমি যদি খেলাতেই পারতাম তা আজ থেকে তিন বছর আগেই আমি খেলাতে পারতাম আমি কিন্তু করিনি এই সেই আগস্ট মাস এই মাসেই আমি আমার ছেলের বাবাকে হারিয়েছিলাম এই সেই আগস্ট মাস আমি এসব নিয়ে কথা বলতেই চাই না এসব নিয়ে কোনো কথাই আমি বলতে চাই না তাহলে কই আমি তো খেলাইনি তাহলে আজকে কেন খেলাচ্ছি আজকে কেন নাটক করছি যেটুকু প্রয়োজন আছে সেটুকু আমি তোমাদের সামনে তুলে ধরছি আদারওজ হ্যাঁ আমার চ্যানেলে ভিউ ছিল না ছিল না ছিল না আমার তো চলে যাচ্ছিল যেটুকু পাচ্ছিলাম আমার চলে যাচ্ছিল তা বলে ইমোশনাল জিনিস নিয়ে দর্শকদের যারা আমার ভিউয়ার্স আছে তাদের মন নিয়ে খেলা করার মানুষ কে অন্তত নয় যেটা সত্যি অন্যায় করে সেটাও বুক চিতিয়ে স্বীকার করে যে হ্যাঁ আমি এই অন্যায়টা আমি আমি ভিডিও দিয়েছি অন্যায় করেছি স্বীকার করি অন্যায় করেছি ভুল হয়েছে আমি আর করবো না আর হবে না আমাকে একটা সুযোগ দাও আমি তোমাদের সবার কাছে ক্ষমা চেয়েছি হয়তো সেটা আরো আগে ক্ষমা চাওয়াটা উচিত ছিল সেটা সময়ের সাথে সাথে হয়ে ওঠিনি তো সাদা রঙটা যেহেতু গ্লুকনটি নেই তার সাথে সাথে রঙটাও চলে গেছে ঠিক আছে আমি আগের দিনই ভিডিওতে বলেছি যদিও আমার লাইফে ফিরে আসে তার সাথে আমার কম বেশি কথা হচ্ছে কি কথা হচ্ছে না হচ্ছে সেটা সময় সাপেক্ষ আমি তোমাদের যতটুকুনি জানাবার নিশ্চয়ই আমি জানাবো ঠিক সময় মতো আমি জানাবো যখন আমি প্রয়োজন বুঝবো যে হ্যাঁ এখন এই ব্যাপারটা তোমাদের জানানো দরকার তখন আমি জানাবো ঠিক আছে নিশ্চয়ই আমি বলবো নিশ্চয়ই আমি সব কিছু জানাবো যখন বুঝবো আমি তো গ্লুকন্ডি যখন সব কিছু ভুলে সব কিছু স্বীকার করে বা সব কিছু বুঝে ও যদি আমার লাইফে ফিরতে চায় ফিরে আসে আমি অবশ্যই তাকে বুকে টেনে নেব এবং সে নিজের হাতে যদি আমাকে শাখা সিঁদুর পরায় তখনই আমি পড়ব আদারওয়াইজ আমি পড়ব না কোনো ছেলে যদি আজকে আমি বিধবা তো সে যখন চলে গেছে তো আমার বিধবার জীবনী এসে গেল তাই নয় কি একটা ছেলে যখন আমাকে রং দিল সে ছেলে যখন আমাকে ছেড়ে চলে গেল আমি তার জন্য তার কথা মনে রেখে আমি তার মঙ্গল কামনার্থে নর্মালি আছে শাখা সেঁদুর স্বামীর মঙ্গল কামনার্থে পড়ে কিসের মঙ্গল আজকে আমাকে চোখের জল ফেলতে হচ্ছে কিসের মঙ্গল কিসের মঙ্গল আমাকে বলো কিসের মঙ্গল একটা মানুষের সাথে আমার এখন সম্পর্ক নেই সে মানুষটা চলে গেছে তার জন্য আমি শাঁখা সেঁদুর সব কিছু পরে আমি বসবো পরে আমি থাকবো সেটা আমার কাছে আরো কষ্টদায়ক হবে সেটা আমার কাছে আরো কষ্টদায়ক হবে আমি যদি এই জিনিসটা পরে 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 ঘুরে বেড়াই অথচ সেই মানুষটা আমার কাছে নেই একটা মানুষের বলতে নেই ভগবান করুক ওর যেন ও যেন সুস্থ থাকে ভালো থাকে যেখানেই থাকে ভালো থাকুক সুস্থ থাকুক আমি এই প্রার্থনা করি আজকে কারো মানুষ তোমরা বুঝতে পারছো আমার বলতে খারাপ লাগছে যদি চলে যায় সেটা একটা আলাদা কথা কিন্তু কোনো মানুষ স্বামী বেঁচে থেকেও যদি সে না থাকে এক মানুষ বিদেশে যাচ্ছে অনেক স্বামীরা আছে বিদেশে গিয়ে কাজ করছে ব্যাপারটা আলাদা কারো স্বামী মারা যাচ্ছে বলে দিচ্ছি কারো স্বামী মারা যাচ্ছে সে ব্যাপারটা আলাদা তাও সেটা হয়তো এক মাস কাঁদলো দু মাস কাঁদলো হয়তো তার ছবি দেখে কাঁদলো ঘুমড়ে ঘুমড়ে কাঁদলো ব্যাপার থাকে আলাদা কিন্তু তার মানুষকে অফুরন্ত ভালোবাসার বাসার পর সে মানুষটা যখন তার কষ্টটা না বুঝে চলে গেল চলে যায় তারপর তার নামে শাখা সিঁদুর পরে দিন কাটানো কি উচিত সেটা কি মেনে নেওয়া যায় সেটাতে কষ্টটা আরো বাড়ে হ্যাঁ তার দোয়া অনেক স্মৃতি আমার কাছে আছে কিন্তু সবথেকে মেন স্মৃতি যেটা হচ্ছে সেটা শাখা সিঁদুর তাই নয় কি সেটা আমি দিনের পর দিন আমি সেটা বই নিয়ে বেড়াবো সেটা দিনের পর দিন তোমাদের বক্তব্য আমি সেটা বই নিয়ে বেড়াবো হ্যাঁ লাল রংটা আমার প্রিয় এখনো দেখো নিজেকে সামলাতে এখনো দেখো এই জিনিস বারবার আমি কি বলবো দেখো পালিশগুলো হাতে রয়েছে সে সুযোগটুকুনি আমি পাইনি যে পালিশ আমি তুলব সে সুযোগটুকুনি পাইনি নিজের কান্নায় নিজের আমি এরকমই মানুষ আমি যাকে ভালোবাসি তাকে অপুরান্ত ভালোবাসি আমি এরকমই মানুষ হ্যাঁ অনেকে বলবে কত যায় কত আসে আমি কত যায় কত আসের মধ্যে পড়ি না যে আজকে একটা গেল কালকে আর একটাকে ধরে নিলাম কত যায় কত আসের মধ্যে আমি পড়ি না আমার কাছে যাকে ভালোবাসি সেই ইমোশনাল জায়গাটা অন্যরকম ফিলিংস আমার বাবা মার কাছ থেকেও যখন আমি আঘাত প্রত্যেকবার পাই আমার ঠিক এক সিচুয়েশন আসে আমি সেদিনই বুঝিয়ে দিলাম যে ভালোবাসাটা শুধু একটা হাজব্যান্ড ওয়াইফ বা একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের হতে হবে সেটা নয় ভালোবাসাটা আমার কাছে আমার কাছে আজকে যদি আমি আমার সন্তানের কাছ থেকেও আঘাত পাই একই কষ্ট আমার বাবা মা যেদিন আমাকে ওই কষ্টটা দিয়েছিল সেই যে বাড়ি আমাকে ডাকেনি বা আটটার সময় ফোন করে আমাকে ডাকল তো তারপরে আমি বাড়ি এসে যে কী কান্না কেঁদেছি বা কিভাবে ভেঙে পড়েছি আমার বাড়িতে যারা যারা ছিল তারা তারা জানে এবং সেটার থেকে আমি সেই টমা মানে সেই যে ডিপ্রেশনে চলে গেছিলাম সেটার থেকে বের হতে পারছিলাম না যার জন্য আমার বাড়িতে দুটো খরগোশ আসা এসেছিলো কতগুলো পাখি এসেছিল তোমরা দেখে নিও যাতে আমি মনটা ভুলাত মানে আমাকে যাতে আমি একটা ডিপ্রেশনে চলে যাই তোমরা জানো না যে আমি সত্যি কথা বলছি আমি ভালোবাসার বিশাল কাঙাল বিশাল কাঙাল আমি কোনো রকম কোনো নাটক করছি না বিশাল কাঙাল আমার মধ্যে এই জিনিসটা হয় আমি ভালোবাসাটা যখন আমি কোনো মানুষকে ভালোবাসি না তো ভালোবাসি না ছেড়ে দাও আমি যার জন্য ওই পথেই আমি পা বাড়াতে চাই না একবার আঘাত পাওয়ার পর আমার ঢের শিক্ষা হয়ে গেছিল যে এই পথে পা বাড়াবো না বাট আমি গ্লুকন্ডিয়ের সমস্ত ব্যাপারে আমি বুঝতে পারি ওকে অনেকভাবে আমি ওয়াচ জাজ করেছিলাম করে তবেই আমি এগিয়েছিলাম কিন্তু তখন ধরা মানে ওর কিছু কিছু জিনিস যেগুলো আমি আগে জানতাম না বাট পরেও আমার সাথে থাকার পর জেনেছি যেমন অনেক মেয়েদের সাথে ওর একটা যোগাযোগ বা একটা বলছি না আমি আমি যেটুকু বলার আমি চ্যানেলে বলেছিলাম আমি এসব জিনিস বলতে চাই না তো এগুলো পরবর্তীকালে ওই আমাকে বলেছে তো তখন আমি দারুণ কান্না করেছি সেটা হয়তো ক্যামেরা করিনি তোমরা জানো না সেটা যে বলেছে সেই জানে তো হিউজ পরিমাণ আমি কান্না করেছিলাম কারণ এই জিনিসগুলো মেনে নেওয়া যায় না ঠিক আছে হিউজ কান্না করেছিলাম এগুলো ভিডিও করিনি তাই তোমরা জানো না কিন্তু আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে গ্লুকন্ডি কোন জায়গায় গেছিলো কী ব্যাপার না ব্যাপার আরও কথা আমি বলতে পারি সেগুলো বললে একটুখানা প্রবলেম আমি চাই না তো অনেক কিছু জিনিস আমি জেনেছি তারপরও হজম করে আমি তার সাথে সংসার করেছি কারণ সংসারটা লাইটটা কম হয়ে গেল কেন জানি না না ভালোটা ফোকাসটা কম হয়ে গেল বুঝতে পারছি একটা তো অনেক কিছু ব্যাপার আমি জানতে পেরেছি যেটা আমার পক্ষে নেওয়াটা খুবই টাফ তারপরও আমি চলো ঠিক আছে যেটা হয়ে গেছে যেটা করেছে যেটা ঘটে গেছে সেটা নিয়ে কান্নাকাটি করে বা নিজেকে আপসেট করে লাভ নেই ঠিক আছে তোমাদের কাছে গ্লুকনডি এটা করতে পারে না গ্লুকন ওটা করতে পারে না মানুষকে সামনে থেকে দেখে বিচার করা যায় না আমিও যখন তার কথায় বিশ্বাস করে গেছিলাম আমি কি বুঝেছিলাম আমি বুঝিনি কিন্তু পরবর্তীকালে যখন সে আমার কাছে চলে এসেছে তখন অনেক কিছু জিনিস সে নিজের মুখেই ক্লিয়ার করেছে হ্যাঁ সে ক্যামেরার সামনে কথা বলতে পারে না সে ক্যামেরার সামনে কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে পারে না বলে আমার সাথে কথা বলতে পারে না সেটা তো নয় বা সে যেগুলো করেছে সেগুলো তো আর মিথ্যে হয়ে যাবে না তাই না আমি যখন ও প্রথম প্রথমে যখন এসেছে দীঘা থেকে যখন এলাম আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিও সে ভিডিওর মানে দীঘা থেকে আসার পর মানে ও তো পালিয়ে এসেছিলো তো আমরা দীঘা চলে গেছিলাম সেগুলো বলা রয়েছে যারা জানো তারা জানো তো তারপর আমি বলেছিলাম ওর কাছ থেকেই শুনেছিলাম জেনেছিলাম কান্না করেছিলাম সেটা ক্যামেরা করে নিই কিন্তু আমি চ্যানেলে বলেছিলাম যে এই এই ব্যাপার গুলকন্ডি করেছে এই কিছুটা বলেছিলাম বাকি হ্যাঁ অনেক ব্যাপার চাকে বলছি না তো মানুষকে দেখে বিচার করা যায় না ঠিক আছে এসব জিনিস নিয়ে কেউ নাটক করে না কান্না নিয়ে কারো চোখের জল এতটা সস্তা নয় যে কেউ মানুষ যখন দুঃখে থাকে তখনই মানুষ সাধারণত আমি আমার চ্যানেলে দেখো আমি হাজার কষ্টের মধ্যে হাজার সংসারে অশান্তি থাকলেও হাজার প্রবলেম থাকলো হাজার দুঃখ থাকলো আমি চ্যানেলে এসে সবসময় হেসেছি ভিডিও করেছি হাজার কিছু থাকলো কারণ আমি জানি আমার চ্যানেলে আমাকে কাজ করতে হবে আমি টাকার জন্য ওয়াইটিতে আসলে এই জায়গাটাকে আমি আলটিমেটলি পেশা থাকলেও যে হ্যাঁ পেশায় আমি ওয়াইটিতে রয়েছি আমার কাজের জন্য টাকার জন্য কিন্তু এই জায়গাটাকে আমি ভালোবেসে ফেলেছি তো এই জায়গাটাকে যে কোনোভাবে আমাকে বাঁচিয়ে রাখতে হবে বাঁচিয়ে রাখার জন্য প্রত্যেক দিন একটা করে আমাকে ভিডিও দিতে হবে তাই তো তো আমি নিয়মিত দেখতে পারছো আমার যদি প্ল্যানই থাকতাম নিয়মিত ভিডিও দিতাম আমি ভিডিও দিতে পারছি আমার ভিডিওর কোনো টাইম শিডিউল নেই যে কোনো সময় আমি মনে হচ্ছে ভিডিও তুলতে পারছি তখন আমি ভিডিও র্যান্ডামলি ভিডিওতে কোনো এডিট থাকছে না কিচ্ছু থাকছে না র্যান্ডামলি একটা ভিডিও আমি দিয়ে দিচ্ছি র্যান্ডামলি যে তার মাধ্যমে যে তোমরা কিছুটা হলেও তোমরা জানতে পারছো যে আমি কেমন আছি কীরকম আছি ব্যাস এটুকুনি আর একটা কথা আমি এখানে আর একটা কথা আমি বলি এই যে আমার বিজনেস বিজনেস এখনো শুরু করিনি তোমাদের মতামত নিয়েছিলাম এবং আমি আজকে 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 তো পড়ে গেছে গতকালকে আমি যেটুকু নিজেকে এর থেকে বের করে ওবার মানে বের করার চেষ্টা করছি নিজেকে এই কষ্টের থেকে কারণ ছেলেটার জন্য ঠিক আছে ছেলেটার জন্য যতক্ষণ ছেলেটার জন্য আমি কিছু একটা ব্যবস্থা না করতে পারছি আমি তো নিজের জীবনটা পুরোটা শেষ করতে পারি না অর্ধেক শেষ আমি হয়েই গেছি ঠিক আছে তো আমি আজকে গতকালকে আজকে আজকে বারবার বলে দিচ্ছি সকাল হয়ে গেছে কালকে আমি টাইম বের করে কারণ একটা বিজনেস শুরু করতে গেলে অনেক কিছু করতে হয় ঠিক আছে যেহেতু অনলাইনে বিজনেস কারণ তোমাদের কাছে জিনিস পাঠাতে হবে সব কিছুর ব্যাপার থাকে কোরিয়ারের ব্যাপার থাকে সে জায়গা ব্যবস্থা করতে হবে সে জায়গা ব্যবস্থা করা হয়েছে তোমার প্যাকেজিংয়ের ব্যাপার থাকে সেই প্যাকেজিংয়ের এখনও অর্ডার মানে সেগুলো আমি দেখছি অনলাইনে দেখছি প্যাকেজিংয়ের ব্যবস্থা করতে হবে আমি পেথোয়াতে কিছু জানি না চিনি না কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায় কিছু জানি না কলকাতায় থাকলে ব্যাপারটা থাকতো আলাদা আর কলকাতায় এখন যাওয়ার মতো আমার সেই শারীরিক কন্ডিশন নেই মানসিক কন্ডিশন নেই ঠিক আছে তবে হ্যাঁ সেরকমভাবে আমি খুব বেশি আঘাত পেলে ডেসপারেটলি অনেক কিছু কাজ করতে পারি সেটা অবশ্যই ঠিক কথা যে আমি ডেসপারেটলি করতে পারি ঠিক আছে এটা হয়তো তোমরা জানো না আমি নিজেকে সামলাবার চেষ্টা করছি বাট কষ্টটা আরও হিউজ পরিমাণে আমার থাকলে আমি ডেসপারেটলি কলকাতায় যে কোনোভাবে যে কোনো কারণে আমি কলকাতা চলে যেতে পারবো ঠিক আছে এটাও আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম তো আমি নর্মালি থাকলে হয়তো কিছু করতে পারি না বাট আমি কোনো আঘাত পেলে আমি আমার জোরটা আরও বেড়ে যায় ঠিক আছে আমি ডেসপারেটলি কাজটা করতে পারি তো প্যাকেজিংয়ের ব্যাপারটা এখনও সামলে উঠতে পারিনি সেটা হয়নি তবে শাড়ি আমি কালকে তুলে নিয়ে এসেছি খুবই সামান্য সেটা আমি যখন লাইভে যাব তখনই তোমাদের বলবো এগুলো কোনো রকম কোনো আমার প্ল্যান নেই বা বিজনেস শুরু করার জন্য আমি এই নাটকটা খেলেছি কোনো রকম এসব কোনো কিছু না আমি আজকে এই অনেক দিন ধরেই ইচ্ছা ছিল একটা চেষ্টা ছিল ছেলে পরীক্ষা দিচ্ছে ছেলে চেষ্টা করছে আলটিমেটলি অনেকটা সময় দেরি হয়ে যাচ্ছে কারণ দেখতে পাচ্ছো তো চাকরির জন্য কত অশান্তি কত দাঙ্গা কত কিছু হচ্ছে চাকরি মানুষ যার টাকা আছে সে চাকরি পাচ্ছে যার সোর্স আছে সে টাকা পাচ্ছে বাকি চাকরির গল্প ছেড়ে দাও ঠিক আছে আর প্রাইভেট যদি বলো প্রাইভেটে আমার বাবা প্রাইভেটে জব করে চাকরের মতো খাটে চাকরের মতো সেই পরিমাণে স্যালারি পায় না ঠিক আছে তো যাই হোক সে প্রসঙ্গেও আমি যাচ্ছি না সেই কাজ যদি থাকতো তো আমার ছেলেকে আমি কবেই ঠুকিয়ে দিতে পারতাম আমার বাবাই ঠুকিয়ে দিতে পারতো ঠিক আছে তো সেই কাজ আমি আমার ছেলেকে দিয়ে করাতে চাই না সেই কাজ যাতায়াতে তার খরচা পড়ে যাবে যে টাকা সে পাবে তার খাওয়া দাওয়া তার গাড়ি ভাড়া সব কিছু সেটাতে কিছুই আসবে না বেকার যাতায়াত করা বেকার একটা মানুষের একটা যে আমি এই জায়গায় কাজ করে এই টাকা পাবো তো সেখানে আমাকে তো দেখতে হবে যে আমার যাতায়াতের খরচা আছে আমার ই আছে আমার বাবা যদিও তারা ক্যামেরা ফ্রেন্ডলি নয় করতে পারে না যেমন গ্লুকন ডি তেমন আমার বাবাও ক্যামেরা ফ্রেন্ডলি নয় অনেক কিছু জিনিস ক্যামেরা যখন অন করে দেবো নাও বলো ঠিক আছে ক্যামেরার সামনে বলতে পারে না বলতে পারবে না যদি তোমরা শুনতে পারতো আমার বাবার মুখে তাহলে বুঝতে পারতে সেরকমভাবে তাদের ওই টাকা পয়সা পায় না অর্ধেক টাকা তাদের গাড়ি ভাড়া তাদের ওই টিফিন খরচা তাও আমার বাবা না খেয়ে খেয়ে থাকে বলে যে না খেয়ে খেয়ে থাকি যেটা বাড়িতে রবিবার দিন একটা দিন মাংস আসবে ওই টিফিনের খরচাটা জমিয়ে জমিয়ে রেখে রেখে মাংস আসবে সেজন্য আমার বাবা পেট কেটে কেটে রাখে ঠিক আছে বাইরে খায় সব ব্যাপার তো কথার পরিপ্রেক্ষিতে বললাম তো আমার ছেলে যদি আমি কাজে আমাকে তো টাকাটাও দেখতে হবে যে হ্যাঁ তার দিনের শেষে হলেও সব খরচা মিলিয়ে তার কিছুটা টাকা তার রইল দিন সকাল থেকে রাত অবধি প্লাস ওভার টাইম প্রাইভেট অফিসে আমার বাবা তো মানে অর্ধেক সময় তো এত ব্যস্ত থাকে হয়তো মাল নিয়ে যায় তো কাজে এতটাই ভেসে যায় কোনো কোনো সময় তো ওভার টাইমও করে দেয় দুটো টাকা বাড়তির জন্য ঠিক আছে কোনো কোনো সময় বাবার ফিরতে এতটা রাত হয় কোনো টাইম শিডিউল নেই ঠিক আছে প্রাইভেটের জবের হচ্ছে এরকম ব্যাপার যেটা আমার বাবাকে বললে আমার বাবা ইজিলি আমার ছেলেকে ঢুকিয়ে দিতে পারে তো সেটা আমি করাতে চাই না করাতে চাইলে অনেক দিন আমি সেটা দিয়ে আমি করাতে পারতাম ঠিক আছে আর আমার ছেলে এমনিতেই অন্য জবের জন্য আগেই তোমাদের আমি এখানে ক্লিয়ার করেছিলাম ওর বাবার চাকরি ও নেবে না ঠিক আছে তাহলে ও নিতে পারত। ওর বাবার চাকরি ও নেবে না তাহলে অনেক দিন আগেও নিতে পারতো এটাও আমি ক্লিয়ার করে দিলাম ও নেবে না যেটা আমি ভিডিওতে একদিন আমি বলে দিয়েছিলাম সে নেবে না সে নিজের চেষ্টায় নিজের যোগ্যতায় যদি সরকারি চাকরি পায় তবেই করবে আদারওয়াইজ করবে না অন্য কাজ করবে অনেক অপশান আছে তার জন্য সে নিজের মতো করে সে চেষ্টা করছিল আজও করছে ভবিষ্যতেও করবে তার মাঝে আমি চেয়েছিলাম যখন গুলুকন্ডিও আমার কাছে ছিল আমরা একটা প্ল্যান করছিলাম যে হ্যাঁ কিছু একটা করা যায় কিছু একটা করা যায় কিন্তু বাট করে উঠতে পারছিলাম না সংসারের কাজ মানে নানা রকম সমস্যা নানা রকম ব্যাপার স্যাপারের মধ্যে জর্জরিত হয়ে থাকতাম মানুষের পরিবারের না অনেক কিছু সমস্যা থাকে সব কিছু ক্যামেরার সামনে আনা যায় না ঠিক আছে সব কিছু ক্যামেরার সামনে আনা যায় না মেন সমস্যা গ্লুকন বাড়ির থেকে সব কিছু ক্যামেরার সামনে আনা যায় না বোঝাতে পারলাম তো নানা রকম ডিপ্রেশনের মধ্যে আমি আগেও ছিলাম আজকেও রয়েছে সব কিছু মিলিয়ে মিশে ছেলেটার দিকে আমার নজর অনেকে কমেন্ট করছো যে আজকে গিয়ে ছেলেটার দিকে নজর পড়লো এতক্ষণ তো এতদিন তো নোংরা কাজ করছিলে গ্লুকন সাথে আমি সেই নোংরা কথাটা বললাম না ঠিক আছে ছেলেটা আমার তো ছেলেটার প্রতি আমার আগেও যা ছিল আজকেও তাই আছে আমার সন্তান তো নারী কেটে বের করেছি তো আমার সন্তান তার প্রতি মায়ের থেকে মাসির দর বেশি হয় না ঠিক আছে তো সেই জায়গা থেকে হয়তো সেই পরিস্থিতিতে আমি সেটা করতে পারছিলাম না আর সব থেকে বড়ো জিনিস অনেক কিছু চিন্তাভাবনা মানুষের মাথায় থাকে হ্যাঁ এটা করবো ওটা করবো সেটা করবো বাট আমি তো একটা মেয়ে মানুষ তোমরা অনেকে ভালো করেই মানে অনেকেই জানো যে আমাকেই পুরো ব্যাপারটা সামলাতে হয় আর যেটুকু আমার ছেলে আমার পাশে থাকে ঠিক আছে বাকি লুকনটিকে তো অতটা কিছু সামলাতে হয় না তো সেই জায়গা থেকে আমার পক্ষে একা সামলে ওঠা হচ্ছিল না এইবার কি এই যে একটা ব্যাপারের উপর দিয়ে গেলাম ঠিক আছে এই ব্যাপারটার উপর থেকে গেলাম জলটাও নেই হাতের সামনে তো সেই জায়গা থেকে আজকে যখন গ্লুকন ডি আমার লাইফ থেকে চলে গেল এখনই ওই চাকরির আশায় আমি ভরসা করছি না আমি যদি এত চাকরির আশায় ছিলাম তো আমি যদি আমার ছেলেটার একটা এখন ব্যবস্থা না করে দিই তো তার কি হবে তার জন্য তোমাকে চিন্তা করতে হবে এই চিন্তা করেই আমি ইমিডিয়েট আমি আমার কাছে যেটুকু পুঁজি আছে আমি যখন লাইভে আসবো তোমরা দেখতে পারবে যে আমি কটা শাড়ি নিয়ে এসে আসছি আমার শাড়ি তোলা হয়ে গেছে বাকি জিনিস তোমার যে মাল যাবে ওটাকে কি বলে কুরিয়ার সেটারও ব্যবস্থা হয়ে গেছে বাট আমার প্যাকেজিংটার সেটার জন্য এখন আমি যতক্ষণ আমি প্যাকেজিংয়ের ব্যাপারটা করতে পারছি ততক্ষণ আমি লাইভে গিয়ে আমি তোমাদের দেখাতে পারছি না ঠিক আছে দিন পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে না হলে যত শীঘ্রই সম্ভব আমি লাইভে যেতে চাই এবং আমি বিজনেসটা স্টার্ট করতে চাই তোমাদের রেসপন্স আমি দেখতে চাই যে তোমরা কতটা আমাকে ভালোবাসা দিচ্ছ ঠিক আছে এটা কোনো রকম কোনো প্ল্যান নয় কোনো কিছু নয় এটা আমার কন্ডিশান দেখে আমার এই কন্ডিশান আমি চাই যে আমি তো আমার শরীর তো আমি তো বুঝতে পারছি আমি এর থেকে বেরোতেও চাইছি এবং আমি চাইছি আমার ছেলেটার যাতে কোনো ক্ষতি না হয় এই কারণের জন্য আমি কারণ আমার লাইফে যখন আবার এরকম একটা ঘটনা ঘটলো আমি নিজেকে এর থেকে কি করে বের করব অবশ্যই বের করার চেষ্টা করছি তোমাদের ভালোবাসাও আরেকটা জিনিস বলি আমার চ্যানেল দু লাখের হয়ে গেছে যে যখন গুলকন্ডি আমার কাছে ছিল তখন এই আশাটা ছিল আমি লাইব্রেরিও বলেছিলাম দু লাখ তাড়াতাড়ি করো দু লাখ তাড়াতাড়ি করো তখন আমার কাছে গ্লুকনটি ছিল বুঝতে পারিনি এই দিনটা আসবে তো বড় করে একটা পার্টি করব কেক কাটব এরকম একটা ইচ্ছা ছিল বাট খুবই দুঃখের সাথে জানাতে হচ্ছে এবং খুশির সাথে এটা জানাতে হচ্ছে এইভাবে যে দু লাখটা আমার হবে আমি জানতাম না কিন্তু তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছ তার জন্য তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ এবং আমি চাইবো তোমরা আমার পাশে থাকো আমাকে ভুল বুঝে নয় আমাকে ভালোবেসে আমি যা যা অন্যায় করেছি তার জন্য আমি বাধা রত করছি আমাকে ক্ষমা করে দিও এ মেয়েটার পাশে থেকো আর দু লাখটা হয়েছে খুশি কিন্তু সেই খুশিটা সাকসেস নয় বুঝতেই পারছো তোমরা কেন তাই আমি না কেক কাটতে পারবো না পার্টি করতে পারবো না আনন্দ করতে পারবো কিন্তু তোমাদের ভালোবাসাটা আমি পেয়েছি এটাই তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য এ দেখো ছি এই চোখের জলটাও আমাকে দেখাতে হচ্ছে ভগবান আমি ভুলে যাই দেখছো কথা বলতে বলতে হঠাৎ হ্যাঁ দু লাখ হয়েছে মনে পড়লো আজকে তো আমার বিশাল পার্টি করার দরকার ছিল কিন্তু আমি বিশাল পার্টি করতে পারলাম না একটা খুশির মুহূর্ত কিন্তু করতে পারলাম না আচ্ছা যেটা বলছিলাম তোমরা অনেকেই এই যে নামগুলো লিখে রাখা হয়েছে নামগুলো আমি ছেলেকে দিয়েই লিখিয়েছি ঠিক আছে লিখিয়েছিলাম যে এটা নিয়ে আমি অন্য একটা ভিডিও বানাবো আমি এই ভিডিও এরকমভাবে আমাকে সাত সকালে ভিডিও বানাতে হবে সেটা আমি একদমই কল্পনা করিনি আমি আমার সময় মতো আসতাম তোমরা দেখছো রেগুলার আমি ভিডিও দিতে পারছি না আমার পরিস্থিতির জন্য আমার মানসিক অবস্থার জন্য কিন্তু আমি নিশ্চয়ই আমি ভিডিও নামাতাম ভালোভাবে কান্নাকাটি করে নয় কিন্তু কান্নাকাটি করে আমাকে আসতে হলো এই যে তোমরা আমি এটা নিয়ে ভিডিও বানাতাম আলাদা করেই বানাতাম তো তোমরা এই যে অনেকগুলো নাম দিয়েছ ঠিক আছে এই যে অনেকগুলো নাম দিয়েছ দেখো কে কে শ্রী হাউস ক্রিয়াতম শাড়ি তারপর কেয়াস ক্রিয়েশন আমি যদি মিথ্যে বলে থাকি তোমরা আমার ওই ভিডিওটার যেটা দেড় ঘন্টার মনে হয় ভিডিও হয়েছে তো সেই আগের দিনের ভিডিওটা সেই ভিডিওটার কমেন্ট সেকশান দেখে নিও আমি যদি মিথ্যে বলে থাকি এখানে কোনো নাম লেখা নেই কারণ আমার তো এত কিছু টোকার ক্ষমতা নেই আমার সেই সিচুয়েশান নেই ছেলেকে বলেছিলাম যে এই নামগুলো আমাকে একটুখানি লিখে দে আমি এটা দিয়ে একটা ভিডিও বানাবো ঠিক আছে যে এখান থেকে আমি কোন নামটা সিলেক্ট করলাম হুম তো ইচ্ছা ছিল এগুলো সব চিরকুট বানিয়ে তারপর এরকম করে ফেলে সেখান থেকে একটা নাম যেটা উঠবে সেটা বাট আমি পারছি না অত কিছু করতে ভীষণভাবে সরি চাইছি তোমাদের কাছে আমি এখান থেকে একটা নাম বেছে নেব এভাবে ভিডিওটা নামাতে হবে আমি বুঝতে পারিনি কিন্তু এই যে কেয়া ক্রিয়েশন দিয়েছ আমি বলেছিলাম কে কেয়া আর কে কুনাল ঠিক আছে দুটো নাম মিক্সিং করে একটা নাম বলো হ্যাঁ তো এখানে একটা নাম হয়ে যাচ্ছে আমার ছেলের নামটা আসছে না কালাতন ড্রিম হাউস দিয়েছ কালাতন ড্রিম হাউস দিয়েছো তারপর কালাতন শাড়ি মজ করে আওয়াজ হচ্ছে এখান থেকে কালাতন হ্যাঁ কালাতন শাড়ি হাউস একা ঘরে থাকলে আমার এরকম একটুখানা ভয় হয় জানো তো আমি সারা রাত লাইট এর রাখি সারা রাত আমি আগেও যখন চন্দ্রনগরে ছিলাম যখন ওই একা রুমে থাকতাম তখন এই জিনিসটাই হতো এই সেম জিনিসটাই হতো আমি ভয়তে না এখন দেখো সকালের আলো ফুটে গেছে কিন্তু তারপরও আমি একা রুমে না থাকতে পারি না আমার ভীষণ ভয় হয় জানতো ভীষণ ভয় হয় তো কালাতন কালাতন শাড়ি হাউস তারপর হচ্ছে কালাপি ক্রিয়েশান কালাকৃতি ক্রিয়েশান অনেকে দিয়েছে কেয়ার ড্রিম কুনাল শাড়ি সেন্টার ওনার শাড়ি হাউস কৃষ্ণকলি শাড়ি ভবন কে কে ক্রিয়েশান ক্রু কুনালিকা কুঞ্জলতা শাড়ি হাউস ঠিক আছে প্রিয়ান ক্রিয়েশন আর খেয়াল ঠিক আছে এতগুলো নাম এই যে এই নাম আপাতত কমেন্টে যা পড়েছে এই নাম পড়েছে তবে আমার থেকে এখানে যেটা আমার পার্সোনালি ভালো লেগেছে সেটা হচ্ছে কৃষ্ণকলি শাড়ি ভবন কৃষ্ণকলি মানে ওখানে কৃষ্ণের নাম আছে যেটা আমি ভীষণভাবে কারণ আমি মায়াপুরে যাই কৃষ্ণের আমি ভীষণভাবে ভক্ত আমার হাতেও দেখছো এই যে কৃষ্ণার বাসী করা রয়েছে তো এটা আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে কৃষ্ণকলি মানে কে কে দুটো আছে কে কুনাল কে কেয়া দুটো আছে সেই জন্য সব কিছু ওভারঅল মিনিং করে আমার এই নামটা ভীষণভাবে আমার পছন্দ হয়েছে তো কৃষ্ণকলি শাড়ি ভবন তো এটাই আমার মনে হয় আমি এটাই রাখতে চাই তো আমার তো এখন কোনো দোকান নেই অনলাইনে তোমাদের রেসপন্স কতটা পাবো আমি জানি না অনলাইনে এটা করব তো এই নামটা রাখছি যদি ভবিষ্যতে আমি তোমাদের ভালোবাসায় যদি দোকান করতে পারি তখন আমার সেই দোকানে এই নামটা থাকবে ঠিক আছে তো আমার বিজনেস স্বরূপে মানে যেটা আমার ছেলের উদ্দেশ্যে করা অবশ্যই আমি দেখাশোনা করব কিন্তু মেনলি হচ্ছে এটা আমার ছেলের জন্য করা আমি জানি না আমার ছেলেটাকে তোমরা কতটা ভালোবাসা দেবে হ্যাঁ তো একটা বাচ্চা ছেলে সে আমার আমার দিক থেকে একটা মা হিসেবে যতটা তাকে সাহায্য করা যতটা তার পাশে থাকা তাকে দাঁড় করাবার জন্য যতটা সম্ভব কারণ আমার এই সিচুয়েশনের মধ্যে আমি এটুকুনি বুঝেছি যে আমার ছেলেটাকে ছেলেটার জন্য আগে আমি কিছু করি এটা রকম আবারও বলছি রকম প্ল্যান রকম উদ্দেশ্য রকম কিছু নয় এই সিচুয়েশানে পড়ে আমি দেখছি যখন আমার কন্ডিশানটা খুব একটা ভালো নেই আমি নিজে কারণ এর থেকে আমি ওভারকাম করে কি করে বেরোবো সেটাই আমি জানি না কারণ এই প্রবলেম আমি আজকের নয় আগেও আমি ফেস করেছি বাট আমি ওটার থেকে বেরিয়ে এসেছিলাম দেন আমার লাইফে যে ফের এরকম ঘটনাটা ঘটবে আমি বুঝতে পারিনি তো যাই হোক আমি চেষ্টা করছি বেরিয়ে আসার জানি না কতটা পারবো আর ছেলেটার জন্যে মেনলি এটা করা ঠিক আছে আমি অবশ্যই তার পাশে থাকবো তাকে সমস্ত রকমভাবে সাপোর্ট গাইড সমস্ত কিছু করার চেষ্টা করব আর তোমরা আমাকে সাপোর্ট গাইড তোমরা করবে অনেক কিছু পাওয়া যায় নতুন একটা কিছু শুরু করতে যাচ্ছি খুবই সীমিত মাল নিয়েছি আমার কাছে বেশি বাজেট নেই বেশি টাকা নেই আমি সেদিনও বলে দিয়েছিলাম একদমই নেই অল্প খুবই সীমিত ব্যাপার দিয়ে যখন লাইভে আসবো তোমরা দেখতেই পারবে খুবই সীমিত ঠিক আছে তো কৃষ্ণকলি শাড়ি ভবন এটা আমি ফাইনাল করলাম দেখে না ঠিক আছে কোনো রকম কোনো প্ল্যান কোনো কিছু না সবই হঠাৎ হয়েছে সবই হঠাৎ ঠিক আছে আমি এসবের জন্য কোনো কিছুতেই প্রস্তুত নই আর জানি না সেদিনের ভিডিওতে অনেক কিছু মনে হয় বলিনি আমি তো ভিডিওটা আর চেক করিনি কারণ মানে চেক আর করিনি কারণ আমি নিজেকে ওই সারাদিনটা তো আমার ওই কি বলবো তোমাদের বলো সারাদিন আমার ওই দুঃখের মধ্যেই কেটে যাচ্ছে কান্নার মধ্যেই কেটে যাচ্ছে তোমরা আমাকে পার্সোনালি জানো না তাই হয়তো বোঝো না আমি ভালোবাসার এরকমই পাগল আমি যে কিছু করে ফেলতে পারি নিজের ক্ষতি অবশ্যই নিজের ক্ষতি যে কিছু করতে পারি শুধু ছেলেটার মুখ মুখ তাকিয়ে আমি সহ্য করছি এটা আরও কষ্টে সহ্য করা ঠিক আছে আরও কষ্টে যারা বোঝার তারা বুঝতে পারছো যারা বোঝার নয় তারা বুঝবে না তাদেরকে আমি বোঝাতে পারবো না আমাকে যারা ভালোবাসো তাদের জন্য এই ভিডিওটা ঠিক আছে ভিডিওটা পুরোটা দেখো এবারে আমি যে কথাগুলো বলবো হয়তো আমি আগের ভিডিওটায় সেই কথাগুলো মিস করে গেছি বেথোয়াতে এসেছিলাম হ্যাঁ অবশ্যই দুঃখ নিয়ে বেথোয়া কলকাতা ছেড়ে আমি বেথোয়াতে আসলাম অবশ্যই দুঃখ নিয়ে মানে দুঃখ নিয়ে আমি বেথোয়াতে আসলাম কলকাতা ছেড়ে ভেবেছিলাম এখানে সব সুন্দরভাবে সব কিছু ঠিক আছে চলো সব সুন্দরভাবে হবে কিন্তু হলো না বললাম তোমাদের আমি খাবার নিয়ে শ্বশুরবাড়িতে গেছিলাম রান্না বান্না সব কিছু করে কিন্তু আমার খাবারটা তারা মুখে তোলার মতো তাদের মানসিকতা ছিল না তাদের সেটা নেই ঠিক আছে তারপর আমার কাছ থেকে কোনো রকম কোনো ভিডিও পেয়েছ তাদের বাড়ির কোনো রকম কোনো ভিডিও পাওনি তো এখানেই বোঝা বুঝে নেওয়া উচিত আমি তোমাদের আগে দিনও ভিডিওতে কিছুটা ইঙ্গিত দিয়েছিলাম তোমাদের বুঝে নেওয়া উচিত যে কিছু একটা প্রবলেম কিন্তু এদের মধ্যে চলছে আমি সোশ্যালে কোনো কিছু আনতে চাই না কোনো কিছু বলতে চাই না কিন্তু বাট তোমরা তো বোঝো না তোমাদের কাছে কিছু না আনলে তোমরা কিছু বোঝো না আমি ওপর দিকে থুতু ফেললে নিজের বুকেই পড়বে আমি তাই কোনো কিছু জিনিস আমি আনতে চাই না ঠিক আছে সবই হচ্ছে আমার কপাল আমি আগে অনেক হিন্টস দিয়েছিলাম বোঝাবার জন্য কিন্তু তোমরা বোঝো না অনেকেই বোঝো না অনেকে যারা বোঝার তারা ঠিকই বোঝে আমার রান্না করা খাবার তারা খাবে না আমার দেওয়া জামাকাপড় তারা পরবে না আমাকে ওখানে থাকতে হবে যদি আমি ওখানে ওই বাড়িতে ওই নোংরা ঘর নোংরা আমাকে এইভাবে বলতে হচ্ছে নোংরা ঘর নোংরা খাবার দাবার নোংরা জিনিসপত্র সব কিছু নিয়ে আমাকে থাকতে হবে এতটা মাথা ভাই আমি মেকিয়ে দিইনি প্রথম জিনিস হচ্ছে দেখো আমি ক্লিয়ার করেই বলছি পুরোটা হয়তো বলতে পারছি না তবে কিছুটা আমি বলছি ওই বাড়িতে থাকতে আমি পারবো না ঠিক আছে ওই বাড়িতে থাকতে আমি পারবো না আর একটা জিনিস হচ্ছে ওই বাড়ির খাবার দাবার খাওয়া দাওয়া অবশ্যই সে সুযোগটা দিতে হতো আমি যখন সেই প্রথমে গেছিলাম জুতো পেটার পর দ্বিতীয় দিনের যে ভিডিওগুলো আছে তখন আমার চ্যানেলে দেখে নিও রান্নাবান্না সব কিছু করেছি তার আগের দিনের যে ভিডিওটা ছিল ফল কেটে দেওয়া যদিও সেই ফলগুলো আমরা নিয়ে গেছিলাম খেয়েছিলাম ঠিক আছে তো সব কিছুর জন্য একটা সময় দিতে লাগে সব কিছুর জন্য একটা কেউ নোংরা খাবার আমার সামনে প্রদর্শন করলো আর আমি সেটা খেয়ে নিলাম হয় না সব কিছু জিনিস আমি গ্লুকন ডিকে মেনে নিয়েছি বলে মেনে নিয়েছিলাম আজকে তো আর নেই তো মেনে নিয়েছিলাম বলে তার মানে তো এটা নয় যে আমি একেবারেই না সেটা তো নয় এগুলো তো তোমরাও বোঝো তাই না সব কিছুর জন্য একটা সময় দিতে লাগে আমি বলছি না যে আমি কোনো কিছু জিনিস মানবো না কোনো কিছু জিনিস করব না আমি একবারও বলিনি আমি করবো বলেই ওখানে ওদের বাড়িতে গেছিলাম আমি সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে থাকবো বলেই গেছিলাম ঠিক আছে যে আমি হ্যাঁ ঠিক আছে আমি জুতো পেটা খেলাম আমার ওই খারাপ সিচুয়েশনের মতো আমার শারীরিক কন্ডিশন কী ছিল তোমরা জানো আমার ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও পর পর দেখে নিও তারপরও তার মায়ের কাছে তার ছেলেকে নিয়ে যাওয়ার জন্য আমি নিজের শরীরের রিক্স নিয়ে সেই অবস্থায় আমি গেছিলাম সেখানে ওরকম একটা সিচুয়েশান ঘটে কাণ্ড ঘটে ঠিক আছে ভালো কথা হয়ে গেল। মিটে গেল তারপর গেলাম সুন্দর ভিডিও হলো তারা সব কিছু সুন্দর ব্লগিং হলো সব কিছু হলো যা যা হয়েছে তোমাদের আমার চ্যানেলে রয়েছে তোমরা দেখে নিও আমি এখানে আর কিছুই বলবো না তারপর আমার ছেলেকে ডাকা হলো অনেক করে রিকোয়েস্ট করা হলো গ্লুকন ডি বাবা বলল যে চরক পুজোর সময় আসবে এখানে আমি আসতে চাইনি আমি বলেছিলাম যে আমি কাজে ব্যস্ত থাকি আমার পক্ষে এখানে এসে আমি অতটা সময় দিতে পারবো না আসতে পারবো না ঠিক আছে তো আমি পরিষ্কার না করেছিলাম কিন্তু আমার ছেলের সাথে কথা হয়েছিল গ্লুকন ডিয়ার বাবা বলেছিল যে না নাতি তো বলেছে যে আসবে হ্যাঁ আমাকে বলেছে আমি ঠিক আছে ছেলেটা যখন আমার কাছে ছেলেটা সব ছেলেটা যখন কথা দিয়েছে আসবে ঠিক আছে আমি চেষ্টা করব আসার দেন আমি আসলাম খুব শটে শটে টেনে দিচ্ছি আমি দেন আমি আসলাম আসার পর কী হলো সাথে সাথে রেস্ট্রিকশান করে দিল যে আমাদের এখানে ভিডিও নেওয়া চলবে না ভিডিও যদি একান্তই তোমাদের নেওয়ার হয় তাহলে তোমরা রাস্তায় বাগান আছে গাছ আছে পালা আছে সেগুলোর ভিডিও নাও না আমাদের বাড়ির ভিডিও নিতে পারবে না আমাদের ভিডিও নিতে পারবে না আমাদের সাথে কোনো রকম কোনো ভিডিও নিতে পারবে রেস্ট্রিকশন করে দিল অনেক কিছু জিনিস বললো অনেক কিছু জিনিস আমি যে তার আগের দিনে যে গেছিলাম টাকা পয়সা আমি দিয়েছিলাম সেটা কিন্তু গ্লুকন ইনকামের টাকা ছিল না সেটা কিন্তু আমার ইনকামের টাকা ছিল আমি দিয়েছিলাম একটা মানসিকতার খাতিরে আজকে যদি গ্লুকনডি বাবা মায়ের জায়গায় অন্য কোনো অসহায় আমার জানা পরিচিত অসহায় মানুষ থাকতো আমার যদি সামর্থ্য থাকতো আমি তাদের জন্যও করতাম ঠিক আছে এটা গ্লুকন ডি এর বাবা মা বলে করেছি সেটা নয় আমার জানা পরিচিত আমার চোখের সামনে আমার রিলেটিভ বলো বা আমার জানা পরিচিত কোনো মানুষের যদি এরকম সিচুয়েশান থাকতো যদি আমার সামর্থ্য থাকতো আমি নিশ্চয়ই তাদের জন্য করতাম সেম জিনিসটা গ্লুকন ডি যেহেতু আমার অনেক কাছের তো গ্লুকন ডি হয়ে যে জিনিসটা ওর করার কর্তব্য যেহেতু ও আমার কাছে চলে এসেছে সেই কারণের জন্য আমি তাদেরকে তার মায়ের হাতে টোটালি ঘরের লোকজন ছিল আমি বুঝতে পারিনি আমি তাহলে সেটা ভিডিও করতাম আমার সেই মেন্টালিটি ছিল না যে আমি টাকা দিচ্ছি সেটা ভিডিও করে দেখাবো আমি ঘরের থেকে লোকজনকে বের করে দিই যে তোমরা যাও আমাদের একটু একান্তে কথা বলতে দাও তোমরা সবসময় এত ভিড় জমালে তো হবে না তোমরা একটু যাও আমাদের একটু একা কথা বলতে দাও তো আমি লোকজনকে বের করে দিই গ্লুকনডি হাতে টাকা দিই আমিও টাকা দিয়ে নি আমি গুলুকন হাতে টাকা দিই গুলুকনডিকে বলি নাও তুমি তোমার মায়ের হাতে টাকাটা দাও পাঁচ হাজার টাকা ছিল তার আগে আমি মানে মানে বাই ফোনে সেটার আমার মেসেজ আছে যে পাঁচ হাজার টাকা দিয়েছি সেটা আমার কাছে প্রমাণ নেই কারণ সেটা আমি ভিডিও করিনি আর ঘরে কেউ প্রেজেন্ট ছিল না ঠিক আছে সেটা একমাত্র আমি গুলকন্ডি আমার ছেলে আর তার বাবা মা জানে তার মা জানে ঠিক আছে তার বাবা সে সময় ঘরে প্রেজেন্ট ছিল না তার বাবা বাইরে ছিল আমি টাকাটা তার মায়ের হাতে দিয়েছিলাম এইবার আসছি এই হয়ে গেল দিয়েছিলাম এইবার হচ্ছে তার আগে তোমার কি যেন বলছিলাম তার আগে ওই টাকাটা দেওয়ার আগে তোমার বাড়ি থেকে মানে আমাদের ওখান থেকে কলকাতা থেকে ওই তার কোনো জানা পরিচিত তার নামটা আমি এখানে নাই বা বললাম কারণ আমার ভিডিও সবাই দেখে ওখানকার মানুষজনেরাও দেখে তো তার নামটা আমি উচ্চারণ করতে চাই না মানে উচ্চারণ নয় মানে সরি মিস্টেকলি বলে দিলাম মানে আমি করতে চাই না কারণ নাম আমি এখানে নিতে চাই না তো তাদেরই জানা পরিচিত কারণ তাদের তো আর গুগল পে নেই তো তাদেরই জানা পরিচিত মানুষের কাছে টাকা পাঠানো হতো সেখান থেকে টাকা তাদের বাড়ি অবধি যেত ঠিক আছে তো সেগুলো আমরা খবরাখবর নিতাম হ্যাঁ পেমেন্ট পেয়েছে তার বাবা স্বীকার করতো হ্যাঁ টাকাটা দেওয়া হয়েছে সব কিছু ঠিক আছে এরকমভাবে আমি টাকা পাঠাতাম তো তারপর যখন ভিডিও মানে যখন চড়ক পুজোর সময় যাই দাঁড়াই ডেকেছিলো গেছিলাম স্ট্রিক্টলি বলে দিল ভিডিও করা হবে না এই হবে না সেই হবে না তো আমি আমার সময় নষ্ট করে আমি বারবার বেথুয়াতে আসবো তাদের বাড়িতে আমরা ব্লগার মানে আমি আমি আমার কথা বলছি আমরা বলবো না আমি ব্লগার তো আমি যেখানে যাব তো সেখানে যতটা সম্ভব বেশি না হলেও যতটা সম্ভব আমাকে সবাইকে তোমাদের সবাইকে প্রত্যেকটা আপডেট আমাকে দিতে হবে তাই তো আমি বোল্ড ভিডিও ছেড়ে শাড়ি ড্রাফিং ছেড়ে আমি একটা নর্মাল ভ্লগার হতে চেয়েছিলাম একটা সুন্দর ভ্লগার হতে চেয়েছিলাম সব ব্লগারদের মতো যারা সুন্দর শ্বশুর শাশুড়ি দেখাচ্ছে রান্না করছে ঘর সংসার দেখাচ্ছে ঘরকন্যা দেখাচ্ছে আমি সুন্দর একটা সুশ্রী একটা ওয়াইফ এবং সুশ্রী একটা মানে ভ্লগার হতে চেয়েছিলাম তো সেরকমই ভিডিও আমি একটা নোংরা ভিডিও ছেড়ে একটা ভালো ভিডিও করতে চেয়েছিলাম তো ন্যাচারালি সেখানে আমি যখন কলকাতায় থাকতাম আমার বাবা মাকেও দেখাতাম আমার বাবা মা যে ভাড়া বাড়িতে থাকতো সেখানেও আমি যেতাম সেখানেও ভিডিও ক্লিপ আমি নিতাম তো ন্যাচারালি আমি যখন বেথুয়াতে আসছি তাদের বাবা মায়ের সাথে দেখা করতে তাদের খোঁজখবর নিতে তাদেরকে দেখতে তাদের ছেলেকে যে তাদের মা ছেলে বাবা তাদের সাথে তাদের একটা সুন্দর একটা ইয়ে হোক আসছিলাম তো স্বাভাবিক আমার কাজটাও হবে তাদের দেখা সাক্ষাৎও হবে খোঁজখবরও নেওয়া হবে হ্যাঁ তো আমাকে বারণ করে দিলেও ভিডিও নেওয়া হবে না সকাল থেকে রাত অবধি আমি ভিডিও বন্ধ করে আমি কি করব ওখানে আমি কি করব? আমি সকাল থেকে এই রকম রেস্ট্রিকশানে তো আমার পেটটা চলবে না আমাকে তো কেউ খাওয়াবে না আমাকে তো কেউ আমি এই নিয়েও ভিডিও বলেছিলাম আমাকে বলা হয়েছিল আমি হোয়াইটের কাজ ছেড়ে দেবো কেন গ্লুকন্ডিকে ভালোবেসে আমি হোয়াইটের কাজ ছেড়ে দেবো আজকে এই তো গ্লুকন্ডি ছেড়ে চলে গেল আজকে যদি আমি হোয়াইটের কাজটা ছেড়ে দিতাম আমাকে কে খাওয়াতো আমি আমার ছেলে আমার একটা এত বড় ছেলে আছে এই যে যে ছেলেকে নিয়ে তোমরা এত এত কথা বলো দামরা ছেলে দামনা ছেলে আজকে সেই ছেলেকে নিয়ে যদি আমি তার বাড়িতে থাকতাম কি রেজাল্ট খানা হতো এই যে আজকে সিচুয়েশনটা এরকম হলো আজকে সিচুয়েশনটা এরকম হলো এই যে তোমার গ্লুকন্ডি চলে গেল জানি না আসতে পারে হ্যাঁ আমি তো বলছি ও আসলে ও নিজের ভুল আমি ওকে ভালোবেসেছি আমি ওকে কোনো সময় সে জোর করব না যখন ওকে ও আমাকে যখন ভালোবাসতে এসেছিল আমি ওকে জোর করিনি তো চলে গেছে আমার যেটুকুনি ফিলিং সেটাই তোমরা হয়তো কিছুটা দেখেছো কোনোটা দেখো ঠিক আছে সেটা কোনো নাটক নয় কিন্তু ও যদি ফিরে আসে ঠিক আছে নিজের ভুল বুঝতে পেরে অবশ্যই আমি তাকে গ্রহণ করব আমি বলেছি আগেও বলেছি আজকেও বলছি ঠিক আছে তো আমি জানি গ্লুকন্ডি ডি কীরকম কি না কী গ্লুকোনডি কীভাবে কার প্রেশারে কি করছে না করছে আমি সবটা জানি তো বেশি কিছু তোমাদের নাই বা বললাম তো যেটা বলছিলাম তো তখন স্ট্রিক্টলি ওই জিনিস করা হলো এবং আমি যদি ওখানে দশ মিনিট ঠিক আছে চলো আমি দশ মিনিট তোমাদের সাথে থাকলাম কারণ দশ মিনিট আমি ভিডিওটা বন্ধ করে রাখলাম বাকি তো আমাকে ভিডিও করতে হবে আমার তো রুটি রোজগার আছে আমার ওয়াইটি থেকে আমার পেট চলে আমার বাবা মা তখন তো আমার বাবা বাবা মা বাড়ি করেনি তো আমার বাবা মায়ের সংসার আছে তাই না সেখানে চালাতে হবে আমার পেট চালাতে হবে আমার মাথার উপরে আমার ছেলে আছে আমি আছি আমি গ্লুকনডিয়ার কথা ধরছি না আমার বাবা মা আছে এতগুলো মানুষের মানে দায়িত্ব আমার উপরে আমি বড়ো মেয়ে তার উপরে আমার সন্তানের আমার ছেলের বাবা মা সব কিছু আমি তার বাবা নেই তো সেই জায়গার থেকে আমি আমার কাজটা মেন জিনিস আমার কাজটা গ্লুকন ডি জন্য আমি অনেক কিছু হারিয়েছি সেটা তোমরা জানো আমি এখানে কোনো জিনিসকে তুলে আনতে চাই না যারা জানার বোঝার তারা নিশ্চয়ই জানে আমি কোন কথাটা বলতে চাইছি গ্লুকন ডি জন্য অনেক কিছু হারিয়েছি এবার আমি ইউটিউবটা তো হারাতে পারবো না এই কাজের জায়গাটা তো আমি হারাতে পারবো না তাই না যেটা হারাবার সেটা আমি হারিয়েছি কিন্তু এই জায়গাটা আমি হারাতে পারবো না তাই না তো সেই জায়গার থেকে আমি যখন ভিডিও ঠিক আছে দশ মিনিট আমি তোমাদের বাড়িতে থাকলাম বাকি সময় থাকলাম না সেটা নিয়েও কোয়ারি কেন তুই দশ মিনিট থাকছিস তোকে সকাল থেকে রাত অব্দি থাকতে হবে মানে সারা দিন থাকতে হবে থেকে আমি কী করবো আমাকে তো ভিডিও করতে দেওয়া হবে না থেকে আমি কি করবো এগুলো প্রেশার ক্রিয়েট নয় এগুলো বদমাইশি নয় এগুলো বদমাইশি নয় আমি কোনোদিনও চ্যানেলে এসে আমি এভাবে বলেছি হ্যাঁ কলকাতায় যখন ছিলাম যেগুলো যেগুলো ঘটেছে হয়তো অনেক কষ্টের থেকে অনেক ডিপ্রেশনের থেকে হয়তো কটা ভিডিওর বাড়ির লোকের এগেনস্টে বা কিছুতে আমি বানিয়েছি আমি সাধারণত বানাতে চাই না কারণ ফ্যামিলিগত বিষয় আমি বানাতে চাই না ভাবি হয়তো ঠিক আছে দুদিন বাদে ঠিক হয়ে যাবে দুদিন বাদে ঠিক হয়ে যাবে যার ঠিক দু বছরে হলো না কোনো জীবনে ঠিক হবে না আমার বাবা এটা বলে যে যে জিনিস সম্পর্ক যে ব্যাপার দু বছরে যেটা ঠিক হওয়ার একে হয় যেটা ঠিক না হওয়ার হাজারেও হয় না ঠিক আছে সেটা হাজারেও হয় না আর গ্লুকনডি কীরকম সেটা আমিও ভালো করে জানি আমি জানি কোথা থেকে কি হচ্ছে আজকে কোথা থেকে কি হচ্ছে বলেই আমি এই কথাটা বলতে পারছি যে গ্লুকন যদি রিটার্ন আসে আমার কাছে গ্লুকন্ডি যদি নিজের জিনিসটা বুঝতে পারে সব কিছু ওর চোখের সামনে খরিশা হয় ও যদি ফিরে আসে আমার কাছে আমি অবশ্যই ওকে গ্রহণ করব কেন করব সেটা আমিও ভালো করে জানি ওই যে বললাম গ্লুকন ডি কী সেটা আমি ভালো করে জানি ঠিক আছে কিসের থেকে কি হচ্ছে সেটা আমি ভালো করে জানি হয়তো তোমাদের কাছে সবটা আনা হচ্ছে না আনতে পারছি না আনতে চাই না আমি তো তোমাদের এই শটে 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 তোমাদের আমি বলে দিয়ে যাচ্ছি তো এই হচ্ছে ব্যাপার তোমার আমাকে ভিডিও করতে দেওয়া বারণ করে দেওয়া হলো এবং আমি ভাবলাম যে ঠিক আছে চলো দশ মিনিট থেকে দেখা সাক্ষাৎ করে দশ মিনিট আমি নয় বন্ধ করছি ঠিক আছে আমাকে তো একটা সারাদিনের ক্লিপিং নিয়ে একটা কুড়ি বাইশ মিনিটে যায় আধা ঘন্টার হোক যেমন হোক পনেরো ষোলো মিনিট একটা ভিডিও নিতে হবে আমি তো এক নাগারে পনেরো মিনিটের ভিডিও নিতে পারবো না সমস্ত ব্লগাররা হয় সমস্ত জিনিস সকাল থেকে রাত অবধি ঠিক আছে তো আমাদের পুরো দিন রাতটাই লাগে হ্যাঁ ঘুমানোর সময় রাতটুকুনি বাদ দিয়ে পুরোটা আমাদের লাগে তো একটা ব্লগিং করতে গেলে সারাদিন রাতে সমস্ত আপডেট দিতে গেলে তো সেখানে চলো দশ মিনিট আধা ঘন্টা চাই এক ঘন্টা দু ঘন্টা ঠিক আছে আমি ওখানে থাকলাম এ করলাম সেখানে তখন আমি ভিডিও নিলাম না ঠিক আছে পুরোটা তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি আমি ভিডিওটা নিলাম না কিন্তু তোমার তারপর তো আমি সেখান থেকে সরে যাব কারণ আমি তো সেখানে ভিডিও তুলতে পারবো না আমি বাগানে কোথায় গাছপালা ফুল ফল আছে আমাকে গুলকন্ডিয়ার মা বলছে ওই যে বাইরে গাছপালা ফুল ফল আছে সেগুলোর তোরা নেই বলছে সেগুলোর তোরা নেই আমার বাড়ির ভিডিও নেওয়া হবে না আমাদের কোনো ভিডিও নেওয়া হবে না ঠিক আছে এইবার তার ফলে কি হয় অটোমেটিক্যালি আমি যখন কম সময় তোমাদের দিচ্ছি কম সময় ওখানে থাকছি ঠিক আছে আমাদের ভিডিওটা আমরা অন্য ওখানে করবো না ঠিক আছে চলো সব কিছু আমি অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি ঠিক আছে আমরা অন্য জায়গায় ভিডিও খুঁজি যেটুকুর সময় তোমাদের সাথে দেখা সাক্ষাৎ করার এ করার খবর নেওয়ার ঠিক আছে সেটুকু সেটুকু তা নিয়েও প্রবলেম না সকাল থেকে রাত অব্দি থাকতে হবে সারা রাত থাকতে হবে এখানে থাকতে হবে তো সারা কি আমার ব্লগিং বন্ধ থাকবে আমি ওই বাড়ির ভ্লগ নিতে পারবো না আমি ওখানে কোনো কিছুর ভিডিও নিতে পারবো না ওদের ঠিক আছে ওদের ভিডিও আমি বাদ দিলাম আমি ওখানকার বাড়িতেও আমি কোনো ভিডিও নিতে পারবো তাহলে আমি ওখানে যাবো কেন ওখানে থাকবো কেন ওখানে করবো কেন এগুলো প্রেশার ক্রিয়েট নয় আমার আমার উপরে যাতে আমার চ্যানেলটাকে শেষ করা হয় হ্যাঁ আমি তাদের পায়ের তলায় পড়ে থাকি কেন তারা আমাকে কি খাওয়াবে স্বাভাবিক ন্যাচারালি আমি সাইড হয়ে গেছি আমরা আমার মতো কাজ করছি এ করছি যখন আমার বেথয় আসছি যেটুকু সময় দেখা সাক্ষাৎ হচ্ছে যেটুকু সময় বেশ ওটুকু সময় সেটুকু সময় নিয়েও আমাদের মধ্যে অনেক প্রবলেম কেন আমরা পাঁচ দশ মিনিট থেকে চলে যাচ্ছি কেন আমরা আধা ঘন্টা থেকে চলে যাচ্ছি কেন আমরা রাত থাকছে না কি করব রে ভাই আমরা যারা ইউটিউবে কাজ করি তাদের যারা কাজ করে তারাই জানে তাদের যদি দেখা সাক্ষাৎ হয় সেই দেখা সাক্ষাতের মাধ্যমে আমাদের কাজটা তুলে নিতে হবে আমি আমরা যে যারা ব্লগার যারা ব্লগিং করে তারা নিজের তারা যদি কারো বাড়ি যায় সেখানেও ব্লগিং করছে ব্লগারদের সিস্টেমই এরকম আমরা আমাদের দেখা সাক্ষাৎও হচ্ছে বলে না হাটেও যাওয়া হচ্ছে কলাও বেচা হচ্ছে ব্যাপার কারণ আমাদের ব্লগারদের এরকম আমরা কোনো জায়গায় গেলে সেখানেও আমরা ব্লগ নিই আমাদের সব সবকিছুর মধ্যে কাজটা থেকে যায় আমরা আদে আমরা কোনো মাস গেলে মাইনে করা একটা সরকারি বা প্রাইভেট জব করি না যে যেখানে আমরা পাঁচটা থেকে দশটা পর্যন্ত যদিও আমার বাবা এক্সট্রা খাটে হ্যাঁ দুটো টাকার জন্য তো আমরা সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত কাজ করছি ব্যাস তারপর আমাদের ছুটি আমাদের ছুটির দিনেও আমাদের ছুটি থাকছে রবিবার ছুটি থাকছে শনিবার হাফ ডে ছুটি থাকছে পুজো অকেশনালি ছুটি থাকছে আর ইউটিউবে যারা কাজ করে তাদের ছুটি বলে কোনো বস্তুটুকুনি হয় না এগুলো ওদেরকে কে বোঝাবে কিন্তু এগুলো তো বদমাইশি এগুলো শয়তানি ঠিক আছে গ্লুকন ডি জন্য আমার অনেক দিক তো চলে গেছে যেটা যারা জানার আমি এইসব জিনিস এখানে আনতে চাই না যারা জানার তারা আমাকে জানে আমার কী ছিল কী আছে আমার ফিনান্সিয়াল দিক থেকে কোনো রকম কোনো কষ্ট হতো না আজকে গ্লুকন ডি জন্য আমার ফিনান্সিয়াল দিকটা এতটাই আমার লোয়েস্ট হয়ে গেছে ঠিক আছে এতটা আমি সাফার করছি গ্লুকোন ডিকে ভালোবেসে আমি নিজেও জানি যে হ্যাঁ ঠিক আছে মানুষটা অনেকটাই অনেকটা ও কিছু মানুষের প্রলোভনে কিছু মানুষের চাপে পড়ে অনেক কিছু করে মানুষটা সত্যি অন্য মানুষদের তুলনায় একটুখানা বেশিটা বলবো না একটুখানা ভালো ওর মধ্যে অনেক জিনিসগুলো আমার মধ্যে আমি বলছি না যে আমার মধ্যেও অনেক ভালো খারাপ মন্দ সব একটা মানুষ মানে কেউ পুরোটা আমিও নিট ক্লিন নই ঠিক আছে তো ডিও নিট অ্যান্ড ক্লিন নয় প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো খারাপ কিছু একটা থাকে আমার মধ্যে খারাপ বলতে আমি ওকে ফার্স্ট টাইম বলে দিয়েছিলাম যে দেখো আমার মাথা গরম হলে আমি কিন্তু যা নয় তাই আমি বলে দিই বাট আমি যখন ঠান্ডা পড়ে যাই তখন আমি একেবারে মাটির মানুষ ঠিক আছে মাথা গরমে আমার যখন ও প্রথমে এসেছিল ওকে আমি এটা ক্লিয়ার করে দিয়েছিলাম আমি হয়তো রাগের মাথায় অনেক কিছু আমি বলে বসে সেগুলো কিন্তু তোমাকে অ্যাডজাস্ট করতে হবে মানিয়ে নিতে হবে বাট আমি যখন মাথাটা গরম বা ঠান্ডা হয়ে গেল আমি পুরো জলের মতো হয়ে গেলাম আমি মাথা গরমে অনেক কিছু বলে দিই কিন্তু পরবর্তীকালে যখন মাথা না বোধ হয় এই কথাটা বলাটা ঠিক হয়নি এটা বোধ আমি ভুল করেছি এটা আমি কেন বললাম আমি এটা যখন প্রথম দীঘা থেকে গ্লুকন ডি আমার বাড়িতে আসে তখনই আমি ওকে এই জিনিসটা ক্লিয়ার করে দিয়েছিলাম এটা কিন্তু তোমার তুমি মানতে পারবে তো আমি সব কিছু জিনিস ওকে ক্লিয়ার করে দিয়েছিলাম কিন্তু বাট গ্লুকন এর মধ্যে যে মেলই ব্যাপারটা ছিল সেটা কিন্তু আমি আমি কিন্তু জানতাম না ও কিন্তু টোটালি আমার সাথে সম্পর্কে আসার আগেও আমাকে বলেছিল ও ড্রিং করেন না তোমার মেয়ে মানুষের দিকে তাকায় না তোমার আরও অনেক কিছু আর অনেক কিছু আমাকে বলেছিল তারপর আমি ওকে যাচাই করেছিলাম অনেক কিছুভাবে কিন্তু হয়তো তার প্ল্যান ছিল হয়তো আমাকে পাওয়ার তাগিদ ছিল সেই কারণের জন্য সে হয়তো ধরা দেয়নি বাট আমি ওকে অনেকভাবে যেহেতু আমি ঠকেছিলাম তো সেই কারণের জন্য আমি অনেকভাবে আর মানে যাচাই করার চেষ্টা করেছিল হয়তো সে জ্ঞানও তো সে আমার কাছে ধরা দেয়নি কিন্তু পরবর্তীকালে যখন রিলেশনের পরবর্তীকালে ও নিজেই আমার কাছে স্বীকার করে ওরকম জায়গায় যাওয়া তারই কাছের মানুষ তাকে নিয়ে গেছে বা তোমার আর ওর অনেক এসব ব্যাপার স্যাপার আমার সামনে উঠে আসে তো সেদিন আমি দারুণ কান্না করেছিলাম দারুণ ইয়ে করেছিলাম বাট তখন কিছু করার ছিল না ঠিক আছে চলো মানুষ হয় আমারও লাইফে অনেক কিছু ঘটে গেছে তো মানুষের লাইফে এরকম ঘটতেই পারে মানুষ যখন এগোচ্ছে তাকে ঠিক আছে ভালোবাসে তো এই চিন্তা করেছিলাম কিন্তু তাকেটা নাই বা বললাম ঠিক আছে তো এরকমই প্রত্যেকটা মানুষ সঠিক নয় তবে তার মাঝখানে যেটা হচ্ছে সেটা গ্লুকন ডি এর অনেক মগজ ধোলাই করা হচ্ছে অনেক কিছু করা হচ্ছে ওর আইওয়াশ মগজ ধোলাই অনেক কিছু এইসব কিছু ব্যাপারের জন্য অনেক কিছু সমস্যা আমাদের অনেক কিছু প্রবলেম ফেস করতে হচ্ছে ঠিক আছে তোমরা হয়তো দেখছো কেয়া লাইভে আসছে কেয়া লাইভ ভিডিও করছে গ্লুকন ডি কেয়াকে চকলেট এনে দিচ্ছে বা গ্লুকন আমার কাছে আসছে জড়িয়ে ধরছে অনেক কিছু না ক্যামেরার সামনে না কারণ ক্যামেরার সামনে যদি সবসময় তোমাদের আমি দুঃখ নিয়ে আসি তোমরা কি আমার ভিডিও দেখবে তাই না তো ক্যামেরার সামনে সব সবসময় আমি আসতাম হাসি মুখে বা নিজেদের মধ্যে কোনো সমস্যা থাকলে বা পারিবারিক কোনো সমস্যা থাকলে সে জিনিস আমি 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 ভাবতাম যে হয়তো সে জিনিসগুলো হয়তো মিটে যাবে ঠিক আছে কারণ হয় প্রতি মানুষের সম্পর্কে বা পরিবারের নানা রকম প্রত্যেকটা মানুষের পরিবারে কিছু না কিছু আপ ডাউন বা কিছু না কিছু একটা লাইফে তো আমি সবার মন জয় করতে পারবো না তো এগুলো থেকে যায় নর্মালি থেকে যায় এরকম একটা ব্যাপার তো থেকে যায় তো সেই চিন্তা করে আমি সব সময় ক্যামেরার সামনে এসব জিনিস আনি না আনার হলে অনেক দিন আগেই এনে আমি ভিউজ কামাতে পারতাম বাট আমি আনি না আমি নর্মাল যেসব ভিডিও দিচ্ছি ঠিক আছে চলো আমি ট্রাই করে যাচ্ছি করছি চেষ্টা করছি আমি যে কোনোভাবে আমি ম্যানেজ করছি আমার সোনা দানা বিক্রি করে আমি সংসার চালাচ্ছি বা আমি যা কিছু আমার কাজের দিকে আমি ইউটিউবে টাকা লাগাচ্ছি যা কিছু আমি করছি আমার নিজের মতো করে কারো কাছে না একটা টাকা হাত পাচ্ছি না কারো কাছে কিছু করছি আমি নিজের মতো করে না যে আমি লাইভে গিয়েও মানুষদের বলছি যে চলো তোমরা সুপার চ্যাট করো তোমরা আমাকে টাকা দাও আগে কি করেছি আগে কি না করেছি আমি তার জন্য সত্যিই অনুতপ্ত আবারও আমি বলছি কিন্তু আমি মানুষটা ওরকম নয় পরিস্থিতির চাপে পড়ে বা অনেক কিছু হয়তো বুঝতে পারিনি অনেক কিছু হয়তো ভুলবশত অনেক কিছু করে ফেলেছি আজ আমি সেগুলো রিয়েলাইজ করি বা আমি সেগুলো ক্ষমাপ্রার্থী আবারও আমি বলছি নেক্সট আমি সেরকম কিছু করতে চাই না আমি সুন্দরভাবে একটা সুস্থ জীবন চাই সুন্দরভাবে বাঁচতে চাই সুন্দরভাবে এগোতে সুন্দরভাবে আমার ছেলেটার জীবন আমি তৈরি করতে চাই ঠিক আছে তো এসব কিছুই প্রবলেমগুলো হচ্ছে বিগত দু বছর ধরে ঠিক আছে বেথাতে এসেছিলাম যে চলো সামনে চলে যাব তো আশা করি সমস্ত ওদেরও মধ্যে একটা জিনিসটা ঠিক হয়ে যাবে তো সেই সব চিন্তা করে আমার কলকাতাতেও ওরকম একটা বাবা মা ওরকম জিনিসটা করলে একটা স্বাভাবিক একটা আঘাত পেয়েছিলাম তো বললাম তো সেদিন যে দুটো কারণের জন্য এক হচ্ছে আমি কলকাতায় চালাতে পারছিলাম না আমার খুবই দারুণ কষ্ট ছিল যেটুকু আমার সোনার গয়না কাঠি ছিল সবই আমি এ করে দিয়েছি এরপর যদি আমি কলকাতায় বসে থাকতাম এরপর আর কিছু থাকতো না তো সেই কারণের জন্য আমি আরেকটা জিনিস এখানে ক্লিয়ার করি তোমরা টাকা পয়সা টাকা পয়সা টাকা পয়সা যেটুকু টাকা পয়সা আমার ছিল বা যা কিছু আমি কি পেয়েছি কি না পেয়েছি তো আমার একটা লোন ছিল আমার আরও আদার্স জায়গায় প্রচুর লোন ছিল আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করত সেগুলোর দারুণ খরচাপাতি ছিল তো লোন নিয়ে ছেলেটার পড়াশোনা প্লাস আমার হোম লোন কার লোন সেগুলো তো আমি মিট করে দিয়েছি ওখানে হ্যান্ডওভার করে দিয়েছি বাকি কিছু টাকা পয়সা আমার গাড়ি যে চার চাকা ছিল ওয়াগানার ছিল তো সেখানে আমাকে কিছু পেমেন্ট করতে হয় সেসব ব্যাংকের অনেক কিছু ব্যাপার স্যাপার হ্যাডা ব্যাডা থাকে এত কিছু আমি বল বলবো না তো এসব কিছু ব্যাপার স্যাপার সেসব সব জায়গায় টাকা পেমেন্ট করেছি তারপর আরেকটা অন্য ব্যাংকে। টাকার লোন ফোন ছিল সে ছেলের পড়াশোনার জন্য অনেক বছরে অনেক টাকা খরচা হতো ছেলের পেছনে ছেলের পড়াশোনার পেছনে রিয়ারলি একটা টাকা লাগলো ইংলিশ মিডিয়ামের খরচা তোমরা নিশ্চয়ই যারা যারা যাদের ছেলে মেয়েকে পড়াচ্ছ তারা নিশ্চয়ই জানো ইংলিশ মিডিয়ামের হিউজ পরিমাণে খরচা থাকে তো সেসব কিছু ছেলের বোধ তিনটে টিচার ছিল ঠিক আছে সমস্ত গ্রুপ গ্রুপ ভাগ করা একটা একটা টিচার একটাই সাবজেক্ট পড়াবে তো হিউজ পরিমাণে একটা খরচা ছিল ছেলের তারপর আমার হাজবেন্ডের একটা মেডিকেল খরচ ওভারঅল জিনিস নিয়ে আমি এসব জিনিস বলতেই চাই না তো সেসব জায়গার থেকে মধ্যে কথা হচ্ছে আমার একটা আমার মানে লোন ছিল তো আমি যা ছিল বা যা কী পেয়েছি না পেয়েছি টোটালি আমার সেই লোনগুলো আমি পেমেন্ট করেছি ঠিক আছে আমি চাইনি যে আমাকে কেউ এসে আমার বাড়িতে করা না যে এই দেনার তোমার স্বামী করে গেছে এই দেনার টাকাটা তুমি দাও স্বামী চলে যাওয়ার পর তার অবর্তমানে নমিনি আমি তো সেই টাকাটা আমাকে শোধ করতে হবে সেই জায়গায় প্রত্যেকটা জায়গায় নমিনি আমি তো সেখানে আমাকে শোধ করাটা দায়ভার আমার থেকে যায় ঠিক আছে তো এইসব জিনিস আমি আমি আনতে চাই না আনতে চাইনি কিন্তু জিনিসগুলো যখন এত কিছু জিনিস আসে না তখন বেশি না হলেও কিছুটা বলতে হয় আমি পুরোটা আমি এসব কোনো ব্যাপার স্যাপার আমি ক্যামেরার সামনে আনতেই চাই না সত্যি কথা বলতে আমি আনতেই চাই না তো যে দেনাগুলো আমার স্বামী করে গেছিল তো সেসব দেনাগুলোর মিটানোর দায়ভার একটা তার বিধবা থাকে ঠিক আছে তো সেই জায়গার থেকে আমি যেটুকুনি আমি পেয়েছি বা যেটুকুনি কি হয়েছে না হয়েছে সেগুলো আমাকে সেই দোন দেনাগুলো আমাকে মিটাতে হয়েছে ঠিক আছে তো আমার কাছে কিছুই নাই আমার কাছে কিছুই নাই হিউজ পরিমাণে দেনা ছিল বিশাল বড় একটা অ্যাক্সিডেন্টের ব্যাপার ছিল তো আমি কোনো কিছু বলতে চাই না আমি বারবার বলছি আমি কোনো কিছু বলতে চাই না হ্যাঁ তো নর্মালি তোমরা বুঝে নাও কিছু আমার মুখ থেকে বের করাতে চেয়েও না আমি চাই না পুরনো জিনিস ঘেটে পুরোনো জিনিস বের করে পুরনো জিনিস এনে তো মধ্যা কথা হচ্ছে আমার সে কি কি দেনা করেছিল সেসব দেনাগুলো আমার বাই ফোনে আমার কাছে ফোন আসতো বা যাই হোক তো সেসব টেনশানের মধ্যে ছিলাম সেটা তখনও আমি কোনো সময় চ্যানেলে বলিনি বা কোনো সময় এ করিনি সেরকমভাবে কিছু বলিনি যেটুকু বলা সেটুকু বলেছিলাম বাকি আমি বলিনি তো সেসব দেবাগুলো আমি মিটিয়েছিলাম তো আমার কাছে কিছুই ছিল না বাকি যেটুকুনি আমি চ্যানেল থেকে আমি পেয়েছি বা আমার যেটুকুনি গয়নাঘাটি ছিল সব কিছু বিক্রি ব্যাটটা করে বা সব কিছু করে ঠুলে আমি আমার বাবা মায়ের সংসার চালাতাম আমার সংসার চালাতাম চ্যানেল থেকে যা আর্ন হতো আমি প্রোমোশন ভিডিও করতাম তো এসব কিছুর মাধ্যমে সব হতো তারপর তো আমার চ্যানেলটা পুষে যায় তোমরা তো দেখতেই পারলে তো দারুণভাবে আমি আপসাইটে চলে গেলাম চ্যালেঞ্জটা বসে যাওয়ারও কারণ আছে কারণ হচ্ছে যখনই এই যে ওর বাড়ি থেকে ভিডিও করাটা বন্ধ করে দিল আস্তে আস্তে আমি ডিপ্রেশনে চলে যেতে লাগলাম বাট তোমাদের সামনে তোমরা সবাই প্রশ্ন করছো যে দিদি ভাই তোমার চেয়ারা কেন খারাপ হয়ে যাচ্ছে দিদি ভাই তোমার চেয়ারা কেন খারাপ হয়েছে যাচ্ছে তোমরা দেখেছিলে আগে আমি কত নাদুর নুদুর ছিলাম এই যে হাড়গুলো বেরিয়ে আছে দেখা যাচ্ছে একটা মানুষের ফেস দেখলে না বোঝা যায় সেই মানুষটা সে ডিপ্রেশনে যাচ্ছে নাকি যাচ্ছে এটা নর্মালি তোমরা আমার ভিডিও আগের ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে একটা মেয়ে এত প্রাণচ্ছল একটা মেয়ে যে সবসময় হাসতো খেলতো যে সবসময় চ্যানেলে কিভাবে বজায় রাখবো তো মস্তি সেই মেয়েটা হঠাৎ করে তার চেহারা তো আমার বারবার এসে প্রশ্ন করো যে দিদি ভাই তোমার চেহারাটা কেন এত খারাপ হয়ে গেছে দিদি ভাই তোমার চেহারাটা সত্যি কথা আমি গ্লুকন ডি বাড়ির থেকে এত ডিপ্রেশন আমি চেয়েছিলাম সবটা মানুষকে নিয়ে ভালোভাবে থাকবো সত্যি কথা এটা আমার মনের কথা এই সকালবেলায় মিথ্যে কথা বলছি না আমি বেথুয়াতে আসার পরও না আমি ঠিক আছে যা হয়ে আমি মানুষরা এমন কারো জিনিস মনে রাখি না আমাকে এখানে যারা গালি দেয় আমি মনে রাখি না আমি কোনো কিছু হ্যাঁ হয়তো হিট দ্য মোমেন্টে হয়তো অনেক কিছু বলে দিই বাট আমি পরবর্তীকালে রিয়েলাইজ করি না ঠিক আছে ওরা অন্যায় করেছে আমি কেন ওদেরকে এই কথাটা বলতে গেলাম ওরা করেছে করেছে আমি কেন বললাম আমার মনে এই গিলটি ফিলটা হয় সব সময় এই জিনিসটা হয় আমি কেন ওরা করেছে করেছে আমি কেন ওদেরকে বললাম আমি কেন ওদেরকে কষ্ট দিলাম আমার মনে না এই জিনিসটা আসে ওই জন্য আমি না কোনো মানুষের যে আমার সাথে কেউ যদি খারাপ ব্যবহার করেন আমি সেই ব্যাপারটা মনে রাখি না আমি সে ব্যাপারটা সবসময় আমি ভুলে থাকি ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার সকাল হয়ে গেছে বুঝতে পেরেছো অনেকটা সকাল হয়ে গেছে ছটা উনতিরিশ তো আমি যখন বেথোয়াতে আসলাম আমি ভাবলাম যে পুরো ব্যাপারটা ঠিক হয়ে যাবে বা সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে সব কিছু সময় দিতে লাগে আমি তাদের বাড়ির খাবার দাবার খাবো তারা প্রচণ্ড নোংরা তোমরা তাদের মানে তাদের সব কিছু দেখলেই বোঝা যায় হিউজ পরিমাণে নোংরা তাদের ঘর বাড়ি ঘর দৌড় মানে তারপরও তো আমি গেছিলাম ওখানে বসেছি রান্না করেছি রান্নাঘরের সামনে ব্লিচ মানে সেই বাসনপত্রের সামনে ব্লিচিং পাউডার এগুলো মানাটা সম্ভব নয় না তো সেগুলোর জন্য একটু সময় দিতে লাগে এবার বলবে দিদি ভাই যে তুমি ওই বাড়িটা তোমরা কমেন্টও করেছিল ওই ভিডিওগুলোতে যে দিদি ভাই তুমি ওই বাড়িটা তুলে নেবা ওখানে সব ঠিকঠাক করে দেবা সব কিছু অবশ্যই তারা যদি সেই সুযোগটা দিত বা ভালোবাসাটা দিতে আমি নিশ্চয়ই করতাম হ্যাঁ টাকা পয়সা এসব বিষয় নয় কারণ টাকা পয়সা মানুষ আমিও কোনো কিছু নিয়ে যাব না সব কিছুই আমার পড়ে থাকবে পরিষ্কার করছে সেখান থেকে আওয়াজটা আসছে আমি ভালো বোধহয় এসেছে যাই হোক তো যেটা বলছিলাম তো এই হচ্ছে ব্যাপার তো আমাকেও তো আমার দিকটা ভাবতে হবে তাদের তো ভাবলে হবে না তো আমরা বলেছিলাম আমি তো সেগুলো চ্যানেলে বলেছিলাম যে বলেছিলাম যে সমস্ত দায়িত্ব আমি দেখাশোনা করবো যা খরচাপাতি হয় আমি দেব গ্লুকন ডিয়ের হয়ে আমার আমার জিনিসে তাদের কোনো অধিকার নেই বাট গ্লুকন হয়ে যেহেতু গ্লুকন ডি আমার কাছে রয়েছে সেই হিসেবে বা একটা মানসিকতার খাতে ওই জায়গায় যদি অন্য কেউ থাকতো আমার জানা পরিচিত তাদেরও যদি কোনো প্রবলেম থাকতো আমার যদি সামর্থ্য থাকতো আমি করতাম তো সেই জায়গার থেকে আমি বলা হয়েছিল গ্লুকনডি বলেছিল যে তোমাকে তোমার যখন অসুস্থ শরীর তোমাকে টোটো চালাতে হবে না করতে হবে না টোটোটা বিক্রি করে দাও আর মাঠে যেটা চাষ করার সেটা করো সেগুলো জমিগুলো কি বলেন বন্দকে নেয় বন্দকে নেয় হ্যাঁ যারা বন্দক দেয় তার কাছ তার বাবার তার বাবার জমি নয় কিন্তু ওটা কোনো মানুষের যদি ধরো দশ হাজার টাকা দরকার পড়লো তখন কি করলো তাদের ওই চাষের জমিটা ধরো গ্লুকনডি বাবার কাছে দিল তো গ্লুকনডি বাবা দশ হাজার টাকা দিল ঠিক আছে আর সেই জমিতে গ্লুকনডি বাবা চাষ করলো তারপর তারা যখন দশ হাজার টাকা দিতে পারলো তো সেটা তখন জমিটা নিয়ে নিল এরকম হচ্ছে গ্লুকনডি বাবার কোনো চাষের জমি নেই তো এই হচ্ছে ব্যাপার বন্ধকে লোকেদের টাকার দরকার থাকলে ও ওই ওর বাবা ওই জমি মানে টাকা দিয়ে জমি নেয় কিছু দিনের জন্য সেই জমিতে চাষবাস করে ফসলটা হয় তারপর হচ্ছে তারপর জমিটা তোমার তারা আবার টাকা দিয়ে দিলে জমিটা আবার এ করে তো এই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো গুলকণ্ডি বলেছিল যে তোমরা তাহলে জমিতে ইয়ে ওইটা করো টোটোটা তোমার দরকার নেই টোটোটা এ করে দাও আমরা যেটুকুনি খরচা পাঠাবো যতটা পারবো প্রত্যেক মাসে তো এক হবে না কারণ প্রত্যেক মাসে আমার চ্যানেলে তো রেভিনিউ এক আসে না আপ ডাউন করে তো আমার সবটা বাঁচিয়ে যেটুকুনি সম্ভব সেটুকুনি যেমন আমি আমার বাবা মায়ের জন্য করি তেমন ওরাও আমার বাবা মা তো এরকমই কথা বলা হয়েছিল ঠিক আছে তো তারপর যখন ওরা ওই জিনিসটা করলো ভিডিও করা বন্ধ করে দিল বা যেটুকু সময় আসছিলাম সেটুকু সময়ে তো সন্তুষ্ট নয় পুরোটা থাকো সারা দিন রাত থাকো বা সারাদিন রাতকে আমরা কাজকর্ম বন্ধ করে থাকবো এগুলো কিছুই না এগুলো বদমাইশি ছিল ঠিক আছে তো কোনো জিনিসে তাদেরকে সন্তুষ্ট করতে পারছিলাম না তো সেই জায়গার থেকে অটোমেটিক্যালি আসাটা বন্ধ হয়ে যায় আমরা বেতলাতে আসতাম মায়াপুর ঘুরতাম ফুরতাম এ করতাম চলে যেতাম নর্মালি এটা হতো তারপর তোমার তার সাথে ফোনে কথা হতো এবং যখন বিশ্বজিতের সাথে ফোনে কথা হতো তখন কি করতো আমার নামে কানভারি করতো আমার নামে বলতো তার মাঝে এটাও বলতো যে তোদের চ্যানেল থেকে কত টাকা ইনকাম আসছে রে কত কি আসছে রে তুই তোর নামেও রাখ আর ওর নামেও রাখ তোদের দুজনের নামেই রাখ এই যে টাকার হিসাবটা করা টাকার কেন টাকার হিসাবটা করবে কেন আমার চ্যানেল থেকে কত রেভিনিউ আসছে চ্যানেলটা আমার চ্যানেলটায় ইনভেস্ট করছি আমি তোমরা জানো যে আমি চ্যানেলে ভিডিওর জন্য কত পরিমাণে আমি খাটি। ঠিক আছে লেবারও দিচ্ছি আমার যাবতীয় গয়নাঘাটি যা ছিল ওই চ্যানেলের পেছনে আমি লাগিয়ে দিলাম যেটুকু আমার টাকা পয়সা ছিল চ্যানেলটাকে দাঁড় করাবার জন্য একটা এই জায়গায় ব্লগিং করতে আমি যখন বোল্ড ভিডিও বোল্ড ভিডিও করছি আমি বাড়িতে করছি আমি তো আর বাইরে করছি না আমি যখন সেটা বন্ধ করে দিলাম তো আমার চ্যানেলটা অটোমেটিক্যালি সেটা তো ঠিক রাখতে হবে তার জন্য আমাকে ব্লগিং দিতে হবে তো আমি বাইরে যাচ্ছি আমি দেখাচ্ছি তো সেগুলোর জন্য তো আমার টাকা পয়সা লাগে এই যে আমি টাকা পয়সাগুলো ইনভেস্ট করছি সেটা তো গ্লুকন এর বাবা বা গ্লুকন ডি কেউ দিচ্ছে না ইভেন গ্লুকন ক্যামেরা ফ্রেন্ডলি নয় সে ক্যামেরার সামনে এসে যে অন্যান্য অন্যান্য মানুষেরা যারা অনেক কাপেলরা আছে যারা ওয়াইটিতে কাজ করছে ভিডিও নামাচ্ছে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে একসাথে কাপেল ভিডিও করছে কাজ করছে সুন্দরভাবে একটা স্মার্টলি ভিডিও করছে বাট সেই জায়গার থেকে তোমরা দেখেছো গ্লুকন্ডি সেই জায়গার থেকেও জিরো তোমরা দেখেছো তো সেই জায়গা থেকে না কথা বলতে পারে না কোনো স্মার্টনেস আছে না কোনো কিছু কোনো কিছুই নেই তো সেই জায়গা থেকে তার বাবা আশাটা করে কি করে তার ছেলের কি আছে না আছে আমি যেটা করছি সেটা মানসিকতার খাতিরে একটা ভালোবাসার থেকে একটা ইমোশনালের দিক থেকে কিন্তু তার মানে আমার কত টাকা ইনকাম হচ্ছে সেই টাকায় ফিফটি ফিফটি এটা তো ঠিক নয় এখানেই তো বোঝা যাচ্ছে যে তাদের একটা লোভের সংখ্যাটা আছে তাই না সেই জায়গায় যদি আমি বেকারত্ব টাকা ইনভেস্ট করি তাহলে তো আমারই আমারই লস লস এত খোঁজ খবর নেওয়ার তো তাদের রাইট নেই আমি যখন মানে প্রেজেন্ট থাকতাম না আমার ফোনে মানে তোমার অটোমেটিক্যালি কল রেকর্ড হয়ে যায় ঠিক আছে কি কথোপকথন হচ্ছে না হচ্ছে তো সেসব কিছু আমি শুনে ফেলেছিলাম তো কল রেকর্ড হয় ঠিক আছে কার কল আসছে না আসছে সেসব কল রেকর্ড হয় তো সেসব কিছু আমি শুনে সেকেন্ড হম তো সেসব কিছু আমি শুনে নিয়েছিলাম দেখেছো আমি একা একা সব ক্যামেরা সেট করছি বলে কিরম সব উলট পালট হয়ে যাচ্ছে দেখো কারা বলছো তোমরা সবাই বা যারা যারা বলছো কি আমার পাশে কে আছে গ্লুকন ডি আছে ও আছে সে আছে দেখো আমি নিজে নিজে একা একাই সেট করছি কিছুই পারি না বারবার সরি বারবার ওই অফ করতে হচ্ছে কারণ কেন আমার বাড়িতে যে কাজের দিদি কাজ করে সে তো আসে তাই না কটা দিন একটু অসুস্থ হয়েছিল আসতে পারেনি তো ঘরটা তো মোছা দিতে হবে খাওয়া দাওয়া তো সেরম কিছু হচ্ছে না তো নর্মালি সেরম বাসনকুসুন বেরোচ্ছে না সে একটা দুটো বাসন হলে বেরোচ্ছে ওই সেদ্ধ হার টুকুনি আর কিছু সেরম করার কোনো মানসিকতা থাকছে না তো নর্মালি ঘরটা তো মোছা হবে কারণ ঠাকুর দেবতা আছে বাড়িতে ঘর তো মুছতে লাগবে তো সেই দিদি আসছে ও এসেছিলো বলেই সেজন্যই বারবার স্টপ দিতে ছিল কারণ সকালবেলা আসে তো তো ওই কাজ করে গেল তারপরে আমি আবার ভিডিওটা অন করলাম ঠিক আছে তার জন্য সরি আজকের ভিডিওটা অনেকটা কেটে 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 করতে হলো হ্যাঁ তো ভেবেছিলাম যে ভিডিওটা অল্পের মধ্যে শেষ করে দেবো বাট শেষ হলো না বলতে গেলে তো এতটা বড় ভিডিও হয়ে যায় যেটা আমি জ্ঞান তো করতে চাই না কিন্তু অল তো হয়ে যায় দেখো ভিডিও কিভাবে একে তো সেলফি স্টিকটা ভালো নেই এইটা তো লাগাইনি তার উপরে কালোটাও ভালো নয় মানে যেটাতে আমি সেট করেছি সেটা আমার কেমন একটা বেঁকে রয়েছে আমি কি ধরি না এসব এত কিছু করি দেখো কালছে লাগছে বুঝতে পারছি না নিজের থেকে যতটা পারছি ততটা আমি করছি না ফোকাসটা করছে না তো আমি যেটা বলছিলাম যেখানে বলতে বলতে আমি কেটে দিলাম তো যেটা বলছিলাম আমি তো আজকের ভিডিওতে এত কাটিং আছে তোমরা প্লিজ কিছু মনে করো না ঠিক আছে তো যেটা বলছিলাম যে আমি রেকর্ডিং আমার ফোনে অটোমেটিক্যালি রেকর্ড সিস্টেম হয় যে কল করে যে কথোপকথন হয় সেটা অটোমেটিক্যালি রেকর্ড হয়ে যায় যেটা যারা আমার নামে কানভারি করছে তারা তো আর জানে না যে সেটা রেকর্ড হচ্ছে তো অটোমেটিক্যালি রেকর্ড হয়ে যায় এবং আমি প্রত্যেকটা রেকর্ড আমি চেক করি হ্যাঁ তো আমি বাড়িতে ছিলাম না আমি বাপের বাড়িতে গেছিলাম তো সেই সময় গ্লুকন ডিয়ের এরকম কানভারি করা হয় তো গ্লুকন ডিও আমাকে জানায়নি সে কি জানাবে তো আমি নর্মালি যেমন আমি চেক করি তো সেরকম আমার কাছে রেকর্ড থাকে তো আমার অ্যাবসেন্সে যেগুলো হয় সেগুলো তো আমার আমি প্রেজেন্ট থাকাকালীন যেগুলো কথা হয় সেগুলো বাদ দাও যেগুলো আমার মানে প্রেজেন্ট ছাড়া কথা হয় সেগুলো তো অবশ্যই আমি শুনি বা দেখি হ্যাঁ কি হয়েছে কথা না হয়েছে তো অটোমেটিক্যালি সেটা ছিল আর সেটা যে রেকর্ড হয় সেটা গুলকন্ডিও জানে তো এটা আমরা সবাইরাই মানে সেও জানতো তো অটোমেটিক্যালি হচ্ছে তো নর্মালি গ্লুকন ডি এর মধ্যে তো আর অতটা পাপ ছিল না হ্যাঁ ওর কিছু কিছু সমস্যা কিছু কিছু প্রবলেম আছে সেটা ঠিক আছে সেগুলো তো আমি তাও আমি অ্যাডজাস্ট করছিলাম হ্যাঁ ঠিক আছে মেনে নিচ্ছি চলো কিছু করার নেই ভাঙাটা সম্পর্ক ভেঙে ফেললে তো সেকেন্ডের মধ্যে ভেঙে দেওয়া যায় কিন্তু সম্পর্ক তৈরি করাটাই বিশাল ব্যাপার তাই না তো সেই জন্য আমি তো মানিয়ে গুছিয়ে চলছিলাম বা সব কিছু করছিলাম আমরা একে অপরে দুজনের কিন্তু পারিপার্শ্বিক যে ব্যাপারগুলো আছে সেগুলো তো আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না আমাদের কাজ করতে দেবে না আমাদের ডিপ্রেশনে নিয়ে যাবে আমাদের চারধারে নানা রকম প্রবলেম ক্রিয়েট করে রেখে দেবে রকম ব্যাপারটা একটা হয়ে যাচ্ছিল যে কারণের জন্য আমি ডি আমার লাইফে আসার পর থেকে টোটালি আমি আমার দিক থেকে আপ্রাণ চেষ্টা করেছিলাম আমি ম্যানেজ করার একদমই চেষ্টা করেছিলাম আমাকে যারা ভুল ভাবো যে আমি একটা খুব ফালতু চরিত্রের মেয়ে আমি নিজের ইগো নিয়ে থাকি আমার বিশাল অহংকার অহংকার যদি থাকতো না তাহলে আমি একটা আমার মানে আমি একটা যেভাবে আমার ফিনান্সিয়াল মানে ব্যাপারটা ঠিকঠাক থাকতো না আমি একটা হাই লেভেলে থাকতাম ঠিক আছে যারা জানে আমার সম্বন্ধে বেশি না হলেও হয়তো যার মাধ্যমে জানে হয়তো কম বেশি করে উনিশ বিশ করে বলা হয়েছে সেটা ঠিক আছে মানুষ ওরকম বলেই আঙুর ফল না পেলেই পারতেন না টক হয়ে যায় সেটা কমন জিনিস তো নর্মালি যেটুকু কিছুটা হলো তো সত্যিটা মানে সত্যি মিথ্যে মিশিয়ে বলা হয়েছে তো কিছুটা হলেও যেটুকু আমার সম্বন্ধে জানে তো আমি যদি টাকাকে অ্যাকুরেট ভালোবাসতাম না তো আমার ইউটিউব করার প্রয়োজন পড়তো না ঠিক আছে আমার ইউটিউবটা করার প্রয়োজন পড়তো না যদি আমি অ্যাকুরেট টাকাটাকে ভালোবাসতাম তো আমার লাইফটা দেরি হচ্ছে না অবশ্যই ঠিক কথা কিন্তু আমার লাইফটা আলটিমেটলি একটা সিকিওর থাকতো ফিনান্সিয়াল দিক থেকে আমি আগের দিনও বলেছি আমার এতটা কষ্ট হতো না টাকার দিক থেকে অর্থনৈতিক দিক থেকে আমি একটা লাকজারিয়াস লাইফ লিড করতাম আমার একটা মানুষের জন্য কতটা খাওয়া খরচা লাগে কতটা পোশাক লাগে কতটা কি লাগে তাই না আজকে আমি হয়তো একটা লোন তুলে একটা বাড়ি করে একটা ফ্ল্যাট নিয়ে আমি আরামসে সুখে পায়ের ওপর পাতুলে থাকতে পারতাম আমার ফিনান্সিয়াল প্রথম দিকে একটু অসুবিধা হচ্ছিলো একটু দেরি হয় নানা রকম ব্যাপার থাকে নানা রকম পসিডিওর থাকে রকম কিছু থাকে একটা প্রথম দিকে হয়তো সমস্যা এসেছিল কিন্তু বাট আলটিমেটলি যদি মানে আরও সময় যেত আলটিমেটলি আমার কষ্টটা ফিনান্সিয়াল দিক থেকে কষ্টটা হতো না ঠিক আছে তো গ্লুকন ডে আসে তো সেই জায়গা থেকে তো আমি যদি টাকাটাকেই এতটাই ভালোবাসতাম তাহলে আমি এতটা কষ্ট বহন করতাম না এই জায়গাতেই একটা মানুষের বিচার করা উচিত যে আমি আর যাই হোক একটা অহংকারী মানুষ নয় মন তো সবার থাকে সবারই তোমারও আছে আমারও আছে সবারই ভালো কম বেশি খারাপ ভালো মন নিয়ে মন থাকে সেটা বড় জিনিস নয় বড় জিনিস হচ্ছে আজকালকার বাজারে টাকা ছাড়া বাঁচা যায় না টাকাটাই সব আমি হচ্ছে এমন একটা মানুষ সেটাকে তোমাদের ভাষায় হয়তো বোকা বলবে আজকালকার দুনিয়ায় কারণ আজকাল এই স্বার্থপরের দুনিয়ায় তোমরা হয়তো সেটাকে বোকামিই বলবে ঠিক আছে কিন্তু আমি মানুষটাই এরকম হ্যাঁ আমার কাছে ওই ভালোবাসা না পেয়ে না পেয়ে না পেয়ে না পেয়ে একটা এমন জিনিস হয়ে গেছে না যে আমি টাকা ছেড়ে দিতে প্রস্তুত কিন্তু ভালোবাসা ছাড়তে প্রস্তুত নেই এরকম একটা ব্যাপার এবার এই জায়গাটাতে জিনিসটা আর একটা এসে দাঁড়িয়েছে যেখানে আমি একটা মা আমি কোনো ভালোবাসা দেখতে গিয়ে আমি আমার সন্তানের ক্ষতি তো করতে পারবো না তাই না সেই জায়গা থেকে আমি হয়তো উঠে দাঁড়াবার চেষ্টা করছি আমার ছেলের একটা ভালো করার চেষ্টা করছি হ্যাঁ তো এটা আশা করি কোনো রকম প্ল্যান নয় কোনো রকম কোনো কিছু নয় কে আর যাই এবং স্বার্থে কেয়া কাউকে ভালোবাসে না এবং স্বার্থে কখনো কেয়া চলে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বারবার বলা হয়ে যাচ্ছে হ্যাঁ তো যে ব্যাপারটা হচ্ছে সেটা বাহ্যিক ব্যাপারটা আসছে যেটার জন্য আমি গোড়া থেকে গ্লুকন্ডি আমার লাইফে আসার পর থেকেই আমার চেহারাটা কিন্তু খারাপ হয়েছে তোমরা নোটিস করেছো আমি আস্তে 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 দিনের পর দিন ডিপ্রেশনে দিনের পর দিন এবার যত দিন হয়েছে দু বছর হয়েছে তো যত দিন গেছে তত আমার কন্ডিশানটা আরও খারাপ হয়েছে কারণ অটোমেটিক্যালি আমি চেয়েছিলাম সবাইকে নিয়ে ভালো থাকতে সবাইকে নিয়ে ভালো থাকার মানে এটা নয় যে তার বাবা মায়ের কাছে ওই বাড়িতে ওই নোংরা পরিবেশে ওই নোংরা জায়গায় আমাকে দিন কাটাতে হবে আমি সব কিছুর জন্য একটা অন্য জায়গা থেকে একটা মেয়ে আসছে আমি তো আর তাদের বাড়ি ঘর দেখে তাদের ছেলেকে ভালোবাসিনি আমি কি করেছি তাদের তাদের ছেলে আমাকে দেখে এসেছি আমার ফিনান্সিয়াল জায়গা থেকে সেটা তাদের মধ্যে কী ছিল না ছিল সেটা তাদের কারো মনে ঢোকার ক্ষমতা আমার নেই আমার কি দেখে কি না দেখে সেটা তাদের ব্যাপার আমার ব্যাপার নয় আমি তাদের বাড়ি দখল করব আমি তার বাবার জমি নেবো তার বাবার সম্পত্তিতে আমার এসব দেখে আমি যাইনি যদি আমার এসবের প্রতি লোভ থাকতো তাহলে আমার নিজের দু দুটো ফ্ল্যাট গাড়ি সব কিছু ছিল তাহলে সেগুলো আমি হ্যান্ড করে দিতাম না ছেড়ে দিতাম না তাহলে আমি আরও কিছুটা সময় নিতাম সেগুলোকে ধরে রাখার জন্য আজকের ডেটে আমার হয়তো আমার কাছে হয়তো বাড়ি গাড়ি কিছু থাকতো আমি আরোটা আরো কিছু সময় নিতাম ব্যাংকের কাছ থেকে আরো কিছু সময় নিতাম ঠিক আছে আমি চেয়েছিলাম নিজের নিজের থেকে নতুন করে কিছু করার আমি চেয়েছিলাম নিজের আস্থাটা নিজের আস্থাটা নিজের আস্থাটা তৈরি করতে যেমন আমার ছেলে আমার ছেলে সরকারি চাকরি নিলই না সে নিজের থেকে কারণ এক মানুষের মধ্যে না অনেক কিছু জিনিস না মানুষ হয়তো চলে যায় কিছু কিছু মানে ক্ষত না সেটা থেকে যায় জানো তো কিছু কিছু মানুষ আছে না সে জিনিসটা ভুলতে পারে না আমার ছেলের মতো না সেই আঘাতটা রয়েছে এমন আঘাত সে পেয়েছে কিছু বলতে চাই না আমি সেই আঘাতটা না আমার ছেলের মনের মধ্যে রয়েছে ঠিক আছে তো সেই আঘাতের থেকে কোনো দিন আমি এসব জিনিস শেয়ার করিনি হয়তো সেই আঘাতের থেকে না সে এতটাই সামনে থেকে দেখলে যে বললাম মানুষকে বোঝা যায় না তো সেই আঘাতের থেকে না সে সে জিনিস নিতে চায়নি আর আমি হ্যাঁ অনেকে আমাকে বলেছে যে কেন তুমি কেন শাসন করনি তুমি কেন বলো তুমি বলতে পারতে তুমি দেখো আমি দিনও আমার ছেলের উপরে প্রেশার ক্রিয়েট করিনি কোনো দিনও না কোনো দিনও না আমি আমার ছেলেকে একটা চর নামের মানুষ করেছি আমি ছেলেকে যদি পড়াশোনা না পারতো আমি এগুলো আগেও আমি শেয়ার শেয়ার করেছিলাম তোমাদের সাথে যদি না করতো বা কোনো পড়াশোনায় সাধারণত ছেলেমেয়েরা পড়াশোনায় ভুল করে এসব করে আমি সব সময়। হাজার হাজার অনেক মারা আছে মার ধর করে শাসন করে আমি আমার সন্তানকে কারণ আমি তো আমার বাবা মায়ের কাছ থেকে সে ধরনের ভালোবাসা পাইনি সেই না পাওয়ার দরুন না আমি কি করেছি যে আমার ছেলের সাথে কোনো কষ্ট না হয় সে আর যাই হোক মায়ের কাছ থেকে অ্যাটলিস্ট সব ভালোবাসাটা পায় তো সেই জন্য না আমার ছেলেটাকে আমি পুরো আগলে রেখেছিলাম কোনো সময় ওকে ভালোবেসে বুঝিয়েছিলাম তো সেরকম দিক থেকে না আমি কোনো দিনও ছেলেটার উপরে যে ও যেটা চায় না আমি সেটা ওকে জোর করে হ্যাঁ আমি একবার বুঝাতে পারি বাবু তুই এই জিনিসটা ভুল করছিস সেটা এই হবে তো আমি কোনো সময় তার উপরে প্রেশার দিয়ে দিতে পারি না কারণ আমরা তো ঘর করেছি বা আমরা তো জানি আমাদের প্রবলেমটা তো আর তোমরা জানো না তো প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু কিছু কষ্ট কিছু কিছু দুঃখ জমানো থাকে সেই জিনিসগুলো এটাও বলো না আবার নাটক করছি ঠিক আছে চোখে অলরেডি আমার জল এসে গেছে কিন্তু বলো না যে নাটক করছে তো সেই জায়গার থেকে সে সে ছেলেটার ফিলিংসের সাথে আমি খেলা করতে পারি না সে যখন উপরওয়ালা বলে না যে হরি মারেকে উপরওয়ালা যিনি পাঠিয়েছেন দুমোটো অন্যের ব্যবস্থা তিনিই নিশ্চয়ই করে দিয়েছেন আমার ছেলের ব্যবস্থা তিনিই করে দিয়েছেন হয়তো সুখের জীবন হবে না মানে সুখ বলতে কি নানা নানারকম অ্যাশ আরাম সব কিছু সেটা হয়তো হবে না বাট দুধে ভাতে থাকার ব্যবস্থা নিশ্চয়ই আমার বাবা লোকনাথ নিশ্চয়ই করে দেবেন ঠিক আছে তো এই চিন্তা করে আমি এগোচ্ছিলাম লড়াই লড়ছিলাম ছেলেটাকে আগলে রেখেছিলাম তো সব ব্যাপারের জন্য আমি কোনো সময় ছেলেকে ছেলে যখন চায় না সে জিনিস নিতে সে জিনিস করতে আমি ছেলেকে ফোর্স করবো না হ্যাঁ সবারই মধ্যে একটা আত্মসম্মান বোধ থাকে সবারই মধ্যে একটা কষ্ট থাকে আমি চাই না সেটা নিয়ে সারা জীবন সে দৌগতে দোগতে চলুক না সে নিজের ক্ষমতা যেটুকুনি করা হোক না সাময়িক কিছু ভালো কিছু নাই বা হলো না মানে আলু আলুসধ্য ভাত খাও বিরিয়ানি নাই বা খা তাও তো শান্তি থাকবে তো এই সব আমাদের এগুলো প্রত্যেকের চিন্তাধারা আলাদা আমাদের চিন্তাধারা এরকম তো সেটা সবার মেন্টালিটি সবার ফিলিংস তো এক হতে পারে না তাই না তো এটাই হচ্ছে ব্যাপার আমার ভিডিও দেখে আমার মানে যেটুকুনি তোমরা বোঝার আশা করি আমার আমাকে বুঝতে পারবে আমাকে জানতে পারবে তো এই তো এই হচ্ছে ব্যাপার তো টাকা পয়সার দিক থেকে একটা আর আরেকটা জিনিস এখানে আমি বলি যে এই তো গেল আমাদের আমাদের ব্যাপার স্যাপার এর মধ্যে জানি না কী কী হয়ে গেছে আমি জানি না আমি তো ভিডিওটা নেক্সট টাইম চেক করতে পারবো না চেক করব না আমি র একবারে ছেড়ে দেবো তো কিছু কাটিং আছে সেটার জন্য খুব খারাপ লাগছে কাটিংগুলো হয়ে গেছে কাটিং ভিডিও আমি দিতে একদমই চাই না কিন্তু হয়ে গেছে তো যাই হোক এরপর আসি তোমার বেথহাতে আসার আগে মানে এই তো এই মাস নিয়ে তিন মাস চলছে মাতারা কিন্তু টন টন করে যন্ত্রণা করছে আমার তো এত র্যান্ডামলি কথা বলে যাচ্ছি আমি হ্যাঁ তো আমি বেথোয়াতে আসার মানে এই তিন মাস হলো আসছি আসার আগে মানে গুলকন্ডিয়ার বাবার সাথে কন্ট্যাক্ট করা হয় যে আমরা বেথুয়াতে আসবো সেটা জানানো হয় ঠিক আছে তো বেথুয়াতে আসব এখানে থেকে টাকা পয়সা জমিয়ে জমি কিনবো এরকমই তার বাবাকে বলা হয় তো আমি পাশেই রয়েছি তো তার বাবা ওকে বলছে যে বেথোয়াতে এসে তুই কি করবি তুই আমাকে এটা কাজ কর তুই আমাকে মাসে মাসে টাকা দিবি আর আমি যে টাকা রোজগার করছি তো সেই টাকাটা আমি জমাবো আর তুই যেটা আমাকে মাসে মাসে টাকা দিবি সেটা দিয়ে না এটা না দাঁড়া মিস্টে ভুল হলো দাঁড়াও আমি বলি বলছে যে তার বাবা যেটা রোজগার করছে মানে এরকম কিছু একটা বলছে যে মানে একটা টাকা জমাবে মানে গ্লুকোনডি মাসে মাসে টাকা দেবে আর আমি পাশেই রয়েছি স্পিকার অন করা রয়েছে গ্লুকোনডি মাসে মাসে টাকা দেবে আর হচ্ছে গিয়ে তার বাবা রোজগার করা বন্ধ করবে না যে আমরা টাকা দিচ্ছি মানে তুমি কাজ করা ছেড়ে দাও কাজ করো না অবশ্যই টাকা দেব তো ওর বাবা কাজ করবে তো যে কোনো একটা টাকা জমাবে সাইড করে রাখবে আর একটা টাকা দিয়ে সংসার চলবে তো ওদের সংসার খরচ সেরকম কিছু লাগে না তোমার ক্ষেতের থেকে সবজি আসে চাল রাশনের থেকে নেয় আর হচ্ছে গিয়ে বাকি টাকা সব জমায় সব কিছু আমি বলছি তো এই তাকে বললো যে তুই দিবি তাহলে নাহলে বেতুয়াতে এসে লাভ কি ঠিক আছে তো আর বাকি টাকা যে টাকা আমি কাজ করব বা যে কোনো একটা টাকা জমাবে তো সেই টাকাটা আমি জমাবো তোদের দুই ভাইয়ের জন্যই থাকবে তো সেই জায়গাতে আমি খুব রূর হয়ে আমার কথার টোনটা খুব বাজে লাগলো যে ও বাবা যে আমার টাকা তার ছেলে তো রোজগার করছে না তার ছেলে রোজগার করছে না প্রথম কথা হচ্ছে আমার আমার একটা একটা জায়গায় যে আমি তোমাদের এত করে ভালোবেসে নি ভালোবাসা দিতে চাচ্ছি তুমি ভাল তোমরা ভালোবাসা নিতে চাচ্ছ না আমি কোনো শাড়ি দিলে সেটাকে পুড়িয়ে ফেলছো আমি কোন জিনিস দিলে সে খাবার জিনিস দিলে সেটাকে ছুঁড়ে ফেলছো আমাকে তোমরা এভাবে অপমান করছো যখনই আমি ওই বাড়িতে যাই আমাকে কাঁদতে কাঁদতে বাড়িতে আস ফিরতে হয় হাসি মুখে যাই আশা নিয়ে যাই এককাল হাসি নিয়ে যাই এককাল খুশি নিয়ে যাই ভালোবাসা নিয়ে যাই কিন্তু আমাকে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরতে হয় তো যেখানে আমি এত কিছু করার পরও তোমাদের ইয়ে পাচ্ছি না তোমরা টাকাটার বেলায় অমনি নিতে চাইছো টাকাটার বেলায় তোমরা ওরা ভাবছে যে আমি বোধহয় পাশে নিই আমি তো পাশে পাশেরটা স্পিকার অন করা রয়েছে আমি তো শুনছি তো আমরা সকলেই ঘরে ছিলাম আমার ছেলেও ছিল ও গুলকন্ডিও ছিল আর আমিও ছিলাম তো তখন তো আর এখানে ভাড়া ঘর ছিল না তখন মনে হয় কোনো হোটেলে ছিলাম ঠিক আছে তো বেথমায় আসলে নর্মালি আমরা হোটেলে থাকতাম তখন তো আর ঘর ছিল না তো এখানে আসার তিন মাস আগের ঘটনা আমি বলছি কলকাতা থেকে চলে আসার যখন আমরা ঘর দূর দেখ মানে দেখাশোনা করছিলাম তারপর তো তোমার গ্লুকন জানা পরিচিত একজন তো সেই আমাদের থাকার ব্যবস্থা করে দেয় থাকতে দেয় তো সেটা আমি বলেছি সেটা নিয়ে আর আমি কিছু বলছি না তো যেখানে আমি প্রেজেন্ট আছি সেসব নিয়ে আমি কথা বলছি না তো নর্মালি এখানে শিফট হওয়ার আগের ঘটনা ঠিক আছে তো এরকম বলে আমি একটুখানা রেগে যাই যে তোমার বাবাকে টাকা দেবে তুমি নিজের টাকা দাও আমার আমি কিন্তু কোনো টাকা দিতে পারবো না তো এই কথাটা তার বাবা শুনে নেয় তো তার বাবা শুনে নেওয়ার পর তখন ঝাড়ার পাল্টি খেয়ে যায় ঝাড়ার পাল্টি খেয়ে বলছে না না আমাকে কোনো টাকা দিতে হবে না আমাকে কোনো কিছু দিতে হবে না এরকম বলে তারপর আমি যখন ফোম আমার সাথে তখন বিন্দাসপুর পাল্টি খেয়ে গেল একদম পাল্টি খেয়ে গেল নাটক শুরু করে দিল যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না তারপর আমি মানে আমার সাথে কথা বললাম তখন আমি বললাম যে হ্যাঁ আমাদের কলকাতা এরকম ব্যাপার হচ্ছে আমরা এখানে আসছি এরকম এরকম ব্যাপার তো আমরা অত টাকা কলকাতায় দিয়ে মানে থাকার অসুবিধে হচ্ছে তো আমরা এখানে আসবো এখানে এসে কিছু জমি জায়গা কিনে এখানেই কিছু করার ইচ্ছা আছে তো তখন বলছে মানে গ্লুকন ডিয়ার বাড়ির পাশে কিছুটা জমি আছে যেটা আমাকে আগেও প্রপোজাল দিয়েছিল গ্লুকনডিয়ের বাড়ির পাশে আমি জানি না এই কথাগুলো আমি ভিডিওতে বলেছিলাম কিন্তু আমার মনে পড়ছে না তো বল যদি না বলে থাকে তাহলে তোমরা শুনে নাও তো গ্লুকোনডিয়ের বাড়ির পাশে গ্লুকনডিদের যে বাড়িটা রয়েছে মিনিমাম তোমার পাঁচ কাটা এখানে তো শতক হিসেবে এখানে কাটা হিসেবে হয় না তাও পাঁচ কাটা আর কম একটু তো পাঁচ কাটার মতো জমি আছে তোমরা নিশ্চয়ই দেখেছো আমি ভিডিওতে যে ভিডিও করেছিলাম বিশাল অনেকটা জায়গা তো আশা করি দুই ভাইয়ের জন্য এনাম ঠিক আছে তো কিন্তু গ্লুকন্ডি কোনো গ্লুকন্ডি বলেই দিয়েছিল যখন আমার কাছে এসেছিলো বা আমার কাছে আমার সাথে রিলেশানে যাওয়ার আগেও ও সবসময় ওর বাবা নাকি ওই ধুমকি দিত তোকে সম্পত্তি থেকে বঞ্চিত করে দেবো এই করে দেবো মুখ করে দেবো তোমুক করে দেবো এবং মুখ থেকেই শোনা আমি তো আর জানি না তার মুখ থেকেই শোনা তো পরবর্তীকালে সেও বলেছিল আমার সামনে বলেছিল যে ওই সম্পত্তির কোনো ভাগ চাই না তুমি যা দেওয়ার তোমার ছোট। ছোটোটাকে দিয়ে দাও আমার কিচ্ছু চাই না ও আমার সামনেও বলেছে এবং আমারও আমি নিজের এত জিনিস ছেড়ে দিলাম আমার ওই জিনিসে কোনো রকম ইচ্ছা লোভ কোনো কিছুই নেই আমি ওসব জিনিসে তোয়াক্কা করি না ঠিক আছে তো এসব জিনিসে আমার তো কোনো ইন্টারেস্ট ইন্টারেস্ট মানে কোনো ইচ্ছা নেই কোনো ইন্টারেস্ট নেই আর গ্লুকন ডিয়ে তো ও তো বলেই দিয়েছিল একেবারেই না আমার ওসব জিনিসের প্রতি আমার কোনো লোভ নেই কিন্তু গ্লুকন ডি যে ওদের বাড়ির যে পাশের জমিটা আছে সেই জমিটা ওর বাবার নেওয়ার টার্গেট আছে ঠিক আছে তো সরাসরি আমাকে টাকার অফার মানে টাকা ইয়ে করে যে আমার ওই জমিটা কেনার জন্য তুমি আমাকে টাকা দেবে ঠিক আছে তো সাথে সাথে এবার আমি না তখন আমি কিছু বলিনি আমি তখন বললাম যে ঠিক আছে আমি দেখব আমি এই কথা বলেছি আমি তৎক্ষণাৎ আমি কোনো উত্তর দিইনি কোনো কিছুই আমি বলিনি গ্লুকন বাবার মানে মেন্টালিটি একটা জিনিস হচ্ছে খালি খাই যায় না খাই খালি জমি কিনে কিনে ইনভেস্ট করবো ঠিক আছে গ্লুকনটিকে বোঝানো হচ্ছিল হচ্ছে মানে হচ্ছিল যে পাশের জমিটা তার নামে কিনবে আমার এই জিনিসটা একটু ওখানে হজম হয়নি কারণ কেন আমি বলি হজম হয়নি কি কারণের জন্য অলরেডি পাঁচ কাটার উপর একটা জমি রয়েছে যদিও আমার বা গ্লুকন ডি ওই জিনিসের উপরে আমাদের কোনো আমার আমার কথা ছেড়ে দাও আমি ওসব জিনিসের কোনো ইয়ে করি না আমার নিজেরই এত কিছু ছিল আমি স্বেচ্ছায় ছেড়ে দিয়েছি তো আমার ওসব জিনিসের প্রতি কোনো লোভ বা কোনো কিছু নেই গ্লুকন ডিও ছেড়ে দিয়েছিল এবার গ্লুকন ডিকে বলছে যে যে পাশের জমিটা আছে সেটা তোর নামে কিনবো তুই আমাকে টাকা দে যে টাকাটা আমার কাছ থেকে চেয়েছি ঠিক আছে তুই আমাকে টাকা দে আর যে পাঁচ কাটার উপরে যে বাড়িটা দাঁড় করিয়েছে যে ঘরগুলো তোমরা দেখেছ সেটা ছোটর নামে হবে ঠিক আছে আর যে ছোট এখনও পর্যন্ত তার বোধ হয় দুধের দাঁত পড়েনি বা পড়ছে হবে হয়তো কত বয়স আমিও জানি না হবে হয়তো যাই হোক দুধের দাঁত পড়ছে বা কিছু যাই হোক একদম ছোটো সে তো তোমরা দেখেইছো। তো গ্লুকন ডিকে যেটা দেবে যে ছেলে বিয়ে করে নিয়েছে বা সংসার করছিল সেই ছেলেকে দেবে পাশের জমিটা আর ছোটোর জন্য যে তৈরি করা যেটা রয়েছে সমস্ত স্ট্রাকচার ঘর সেটা যাবে ছোটোর জন্য তো এই জিনিসটা আমার একটু হজম হয়নি আমি বলেছিলাম যে পাশের জমিটা তো কেনার প্রয়োজনই নেই দেখো এবার ফোনে চার্জ নেই এবার আমি কি করে ভিডিওটা বানাই এবার বলা এই 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 ভিডিও করার সময় আজকে এই সমস্যাটা হচ্ছে বারবার ভিডিও এবার আমাকে চার্জার ঘর থেকে আনতে হবে আবার আমাকে কাট দিতে হবে ঠিক আছে আমি আসছি ঠিক আছে চার চার্জে দিয়ে তোমাদের সাথে কথা বলতে হবে দেখো চার্জারটা নিয়ে আসলাম আমি জানি না এসব চার্জ কীভাবে কী দেয় আমি এগুলো আমি এগুলো নিজের থেকে না করি না জানো তো এগুলো ওরাই করে দিত ওরাই করতো দেখছি চার চেলাগে নাহলে এক্ষুনি অফ হয়ে যাবে ঠিক আছে জানি না থাকুক চার্জে এই হচ্ছে আজকে ভিডিও করতে করতে বারবার